ওভারকোট নাকি ড্রেস সব যাবে কমে যেগুলো দেশের বাইরে যাচ্ছে ভিতরে লেদার করা একদম পুরো ভিতরের দিকে এটা আজকে একের ঘরে পেয়ে যাবেন আর গিফটে পাচ্ছেন পাঁচশো টাকার ভাউচারে যে কিনা লাভ লাইক হ্যা হেলো দিবেন এবং ফর্টি এইট পর্যন্ত সাইজ হয়ে যাবে এগুলো কিন্তু অবশ্যই সাইজ ওয়াইজ অর্ডার করতে হবে মেরুন ব্ল্যাক আর বটল গ্রিন কালার এছাড়াও কিন্তু আজকে আপনাদের জন্য ক্লিয়ারেন্সে একটা ড্রেস যাবে ভাবলাম যেহেতু আজকে আপনাদেরকে ওভারকোটই দেখাতে আসছি সাথে ক্লিয়ারেন্সে একটা ড্রেস দেখাই যেহেতু এখন বিয়ের সাদী সিজন ঘুরতে যাওয়ার সিজন চলে আসছে এটা প্রাইসটা একটু দিতে হবে হ্যাঁ আমি যখন যে ড্রেসটা হাতে নিব সেটা প্রাইস দিতে হবে আচ্ছা এটা যেমন আপনার ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন কামদানির মধ্যে একটা ড্রেস পাবেন হ্যাঁ থ্রি পিস কিন্তু খুব সুন্দর এটা ওপেন না করলে বুঝবেন না এটা আজকে আপনাদের সবার জন্য আমি থ্রি পিস নশোর ঘরে ধরে দিয়ে দিব ঠিক আছে থ্রি পিস নশোর ঘরে ধরেই ক্লিয়ারেন্সে দিয়ে দিব ওকে এটা কখনোই না এগুলো কখনো নয়শোর ঘরে যায় না বারোশো আশি নব্বই টাকা যদি আমি একদমই রিয়েল কথাবার্তা বলি তাহলে সেটা আজকে আপনাদেরকে নয়শোর ঘরে দিয়ে দেবো থ্রি পিস কিন্তু হ্যাঁ বারবার বলছি থ্রি পিস লেসিং আছে অনেক কিছু আছে এবং এটা কিন্তু আরেকটা ড্রেস পাবো এটা প্রাইসটা কত দিব যেন ক্লিয়ারেন্সে আছে এটাও কিন্তু ক্লিয়ারেন্সে দিয়ে দিব এটা আমার কাছে অল্প কয়েক পিস আছে এটাও কিন্তু থ্রি পিস ম্যাচিং ম্যাচিং সব পাবেন অন্যায় কাজ পাবেন এটা আজকে এগারোশোর ঘরে ধরে বা এরকম কিছু একটা সামথিং ধরে আমি ক্লিয়ারেন্সে দিয়ে দেবো ঠিক আছে এগারোশোর ঘরে বা এক হাজারের ঘরে মানে এগারোশোর ঘরেও যাবো এরকম যে কোনো একটা কিছু হবে আমি দেখে বলে দিচ্ছি এগুলো ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন একটা ড্রেস আমি বলবো না হাইলাইটও করব না দেখাবো না এটা আমি পরার পরে দেখবেন দিল্লি বুটিক্সের একটা ড্রেস যেটা কিনা অনেক বেশি সুন্দর অনেক বেশি কমফোর্টেবল সেটা আমি নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিবো আসসালামু আলাইকুম আমি তানহাস কালেকশনস থেকে তানহা চলে আসছি লাইভে আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাকে তো অবশ্যই এই টাইপসের ব্লেজার পরা দেশের বাইরে ইউরোপে এবং হচ্ছে গিয়ে বাজারে দেখেছেন যে আমি এরকম একটা ব্লেজার পরেছি এবং অনেক বেশি পরি অ্যান্ড আমি অবশ্যই এগুলো তিনটা কালারে রেখেছি যেহেতু আমেরিকায় যাব তখন ওখানে হালকা ঠান্ডা থাকবে তখন আমার লাগবে এটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আর এটা যারে ওভারকোট নেবেন আপু অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করবেন হ্যাঁ আর যদি একটা সাইজ শেষ হয়ে যায় অন্য সাইজ দিতে পারেন যদি আপনার মনে হয় বাট খুবই লিমিটেড আছে ওকে এটা কিন্তু বোরখার সাথে পড়তে পারবেন লেন্থ কিন্তু অনেক বড় হ্যাঁ হাটু অব্দি হয়ে যাবে আমাকে আভায়টা দেন তো আভায়ের উপরে পড়লে কেমন লাগবে সারের উপরে পড়লে কেমন লাগবে ইভেন যারা ওয়েস্টার্ন পরেন তাদেরকে পড়লে কেমন লাগবে আমি সবভাবে দেখিয়ে দিব যার যেটা হয়ে যাবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেন বাট লিমিটেড স্টক হ্যাঁ কারণ এগুলো কিন্তু ড্রেস না চাইলে আমি রিস্টক করবো চাইলে আমার হয়ে যাবে এক একটা ওভারকোট এর স্টিচিং খরচ কিরকম হয় সবার ধারণা আছে এবং তানহাস কালেকশনস কখনো লোকাল কোনো কিছু প্রোভাইড করেন এটাও সবাই জানেন ভালো মতো করে এটা কখনো রিস্টক করা পসিবল না হ্যাঁ এগুলো যেগুলো আছে আমি আপনাদেরকে যখন ক্লোজ দেখাবো দেখেন আমরা গত বছরও দিয়েছি আপনাদেরকে এরকম টাইপসের মানে এই জিনিসটার করা সাড়ে তিন হাজার টাকা এবং যেখানে যারা সেল করেছে আপুর চেয়েতে বেশি প্রাইসে সবসময় সব জায়গায় সবাই সেল করে কেউ কখনো এক টাকাও কমাতে পারে না বাড়ানো ব্যতীত সেম কোয়ালিটির জিনিস হলে বা তার চেয়ে কম কোয়ালিটিটাও বেশি প্রাইসে সেল হয় আপুর পরে এনেও দেখবেন বেশি প্রাইসে সেল হয় সো যাই হোক আমরা যেহেতু হোলসেলার দিয়ে থাকি আপনাদের রিকোয়েস্টে চলে আসছে সো অবশ্যই এসে আগে একটা লাভ লাইক হাহেলো দেবেন আর যারা নেট সাউন্ড ওকে আছে কিনা এটার সাথে একটু যদি সুন্দর মতো জুতা না পরে হয় জুতা তো দেখা যেতেছে না খুলে ফেলি নাহলে আমার আবার বেশি বেশি উঁচা লম্বা হয়ে যাচ্ছে কেমন আচ্ছা লিখেছেন মাহি হানিম আলহামদুলিল্লাহ ভালো আছি নাসি আপু লিখেছেন অসাম কে কে আছেন একটু দেখে নেই হ্যাঁ জানাতি লিখেছেন বেস্ট কালেকশন আপু তুমি ওয়েট করা আপু ওই যে ক্লিয়ারেন্সের ড্রেসগুলো আনতে গার লেট হয়ে গেছে আপনার তো ওভারকোট রেডি ছিল ড্রেসও পরা রেডি ছিল প্রবলেম ছিল না ক্লিয়ারেন্সের ড্রেস আনতে গেলে আমার দেরি হয়ে যায় ভাবলাম যে আজকে যদি লাইফ ছোট হবে কয়েকটা ড্রেস আপনাদেরকে ক্লিয়ারেন্সের লস প্রাইস ধরে দিয়ে দেয় সেজন্য দুটো ডিজাইন আনতে গিয়েছি কারণ আমাদের তো কিছু কোয়ান্টিটি বা অনেক মানে প্ল্যানিং থাকে সব ড্রেস তো চাইলেও দিয়ে দেওয়া যায় না ঠিক আছে যেগুলো আসবে না যেগুলো লিমিটেড থাকে যেগুলো রিস্টক হবে না খুব হিট কিছু ডিজাইন সেগুলো আপনাদেরকে দিয়ে থাকে আপু সেটা প্ল্যান করে আনতে হয় আচ্ছা সাইমা জোর লিখেছেন অল বেস্ট বেস্ট লাইক দেখেন আমি এটা পড়েছি কলিজা কালার আমি সব কিছু আপনাদেরকে দেখি বলে আপনার যদি মনে করেন যে বোরখা কোন আপু পরে থাকেন যারা বোরখা পরবেন বোরখার উপর আপু আরও অসম্ভব রকমের সুন্দর লাগবে যে দেখেন আমি আপনাদেরকে আমি যেমন ড্রেসটা পরবো তার উপরও দেখাব এটা কিন্তু একদম লং লেনথে হবে হ্যাঁ একদমই নিচ অব্দি হবে একেবারে নিচ অব্দি হবে আমি হোয়াইট দিয়ে পড়তাম বাট হোয়াইট পরলে হয় কি আমার ক্যামেরাতে পুরো সব অন্ধকার হয়ে যায় দেখা যায় না এই যে দেখেন আবারও বলছি আপু এটা কোনো লোকাল মার্কেটের কিছু না আপনার জাস্ট হচ্ছে গিয়ে কোয়ালিটি যাচাই করে নেবেন এনশিওর করে তারপর অর্ডারটা প্লেস করবেন এটা আপনি আবহাওয়ার উপর পড়তে পারবেন শাড়ির উপরে পড়তে পারবেন ওয়েস্টার উপর পড়তে পারবেন এটা কিন্তু দেশের বাইরে থেকে যেটা আপনারা আনেন জানেন আত্মীয় স্বজন কিন্তু আনেন এটা কিন্তু বাংলাদেশের বাইরে এবার প্রচুর পরিমাণ গিয়েছে এবং আপনার এটা মার্কেটগুলো যেগুলো আছে বড় বড় সনম ধর্ম মার্কেটে সেখানে এগুলো আঠাশ উনত্রিশশো তিন হাজার টাকার কমে সেল হয় না আজকে আপনাদেরকে আমি কী প্রাইসে দিব আপনার অবাক হয়ে যাবেন যে আপু কী প্রাইসে দিলাম বিসমিল্লাহ তো অবশ্যই আপনাদেরকে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করতে হবে এটা ঠিক আছে আপু কেমন আছো লিখেছেন পিঙ্কি ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন বলেন জানা আমি আমি লুকিং বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাছ এই যেখানে কিন্তু আপনাদের সাইজগুলো লিখে দেওয়া থাকবে হ্যাঁ আমার হাতেরটা যেটা আমি যেটা পরে আছে এটা পরে আছে হচ্ছে কি আপনার আমি যেটা পরেছি এটা কোনটা যেন নিয়েছি থার্টি এইট নিয়েছি না আমি কি ফর্টি 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 ওকে আমি ফর্টি নিয়েছি এগুলো একটু লুজ ফিটিংসও পড়তে পারবেন ফিটিংসও পড়তে পারবেন আমি হচ্ছে ফর্টি নিয়েছি আমি যেটা পরে আছি এই মুহূর্তে ফর্টি ঠিক আছে আমি যেটা পরে আছি এই মুহূর্তে ফর্টি কারণ হচ্ছে কি ড্রেসের মতো কিন্তু আট শার্ট আমরা কেউ কখনও শীতের কাপড় উইন্টার কালেকশন সব ওভারকোট কিন্তু পরি না ঠিক আছে জিজ্ঞাসা করেন তো বলেছে কিনা হ্যাঁ এক জায়গায় স্টাক হয়েছে কেন বলেন উইন্টার কালেকশনসের জন্য তো আমার মাথাটাথা খারাপ করে দিয়েছেন অলরেডি আপনার সবাই একটু লাভ লাইক দিয়ে দিন হ্যাঁ লাভ লাইক ওয়াও দিয়ে দিন তাহলে কিন্তু ওভারকোটা তো আপনার পাঁচশো টাকার অফার পেয়ে যাচ্ছেন আচ্ছা আসেন এখন আসেন আপনাদেরকে আমি সব কিছু দেখিয়ে দেবো বাটন থেকে শুরু করে এভরিথিং এবং স্টিচিংয়ের কোয়ালিটি এখানে অনেক ব্যাপার ট্যাপার থাকে হ্যাঁ আসেন এই ডেসটা পরে এখন আমার এমন গরম লাগতেছে যে এত গরম লাগবে মানে এটার ভিতরে এমন ওম আমরা বলি না এত ওম কেন এত মানে এত লাইট ওয়েট কিন্তু এত মানে এটা এত ওম দিবে মানে কিছু জিনিস আছে না বস্তার মতো কিন্তু পড়লে না শীত কাবার করে না বাট এটা আপু এক্সপেন্সিভ জিনিসগুলো ব্যাপার স্যাপার আলাদা থাকে এটা আপনারা কিন্তু অনেক কমে পাচ্ছেন অনেক অনেক এটা দেখেন আপনারা দেখে থাকবেন যে নিচে কখনো এরকম লেদারের সম্পূর্ণ আচ্ছা গত বছর যে আমি নিয়েছিলাম পিঙ্ক কালার ওগুলো পনেরোটাকে আঠেরো পালিকে বলেন তো যেগুলো সাড়ে তিন তিন হাজার না তেত্রিশশো টাকায় সেল হয়েছে সেম জিনিসটা তো দেওয়া হয়েছে আচ্ছা আমি হাতের কাছে থাকলে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন ধরেন এই যে জিনিসটা ডেলিভারি বয়গুলো দেখবেন দেখেন একটা বেলভিটি টেক্সচার মনে হচ্ছে না পুরোটার মধ্যে এটা একটা লেদারের দেখেন পিকু টিকু করা মানে আপনার ভিতরের যে পকেটটা আছে হ্যাঁ ভিতর আমি কিন্তু উল্টা সাইডটা দেখাচ্ছি এটার ভিতরের এই জিনিসটা অনেক এক্সপেন্সিভ যেটা কিনা উপরের জিনিসকে হার মানাবে যে এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা একটা জিনিস আপু মানে ভিতরে পুরো লেদারের প্রলেপ উপরে পুরো সুতোর মতো একটা ডিফারেন্ট টাইপসের প্রলেপ মানে দুটা কিন্তু দুই রকম জিনিস দেখেন অথচ এখানে কিন্তু আপনি থাকে না যেটা মনে হয় দুইটা কাপড় মিলিয়ে জয়েন করেছে আপনি কিন্তু এটা পাবেন না কাপড় কিন্তু আপু একটাই অথচ দেখেন এই পোর্শনটা কীরকম এই পোর্শনটা কীরকম এখানে যে আমি আপনাদেরকে ধরে দেখাবো এখানে জয়েন্ট লাইন আছে না পুরো জিনিসটাই একটা মানে এটা একটা লেয়ারেরই কাপড় এটা এমনভাবে করেছে যে আপনার শীত কভারেজ দিবে খুব সুন্দর করে আরাম করে আপনি পড়তে পারবেন দেখেন কাপড় কিন্তু একটাই কোনো ডুয়েলিং নেই আমি যে মাঝখান থেকে ধরে দেখাবো ডুয়েলিং না তাহলে বলেন এটা কি কখনো নর্মাল কিছু আপনি যেখানেই যাবেন দেখবেন আপনি জিনিসগুলোর মধ্যে অনেক ব্যাপার আছে ওকে এটা আপনারা জাস্ট যারাই হাত পাবেন অনেক বেশি খুশি হবেন তো দিবেনি কারণ এটা পুরো এখানে হচ্ছে কি আপনার লেয়ারিং হচ্ছে কি লেদারের আর এখানে হয়ে যাচ্ছে জিনিসটা কেমন দেখেন সো খুবই সুন্দর প্রত্যেকটা স্টিচিং আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্টে দেন পরেরগুলো আমি খুব দ্রুত দেখাবো তারপরে আসেন এখানের যেই কি বলে এটাকে এই যে কলারের যে অংশটুকু সেটা পর্যন্ত দেখেন মানে স্টিচিংয়ের ব্যাপারটাও কিন্তু একটা মানে বিগ ম্যাটার আর ওভারকোটের স্টিচিংয়ের ব্যাপারটা একটু অন্যরকম থাকে সো অনেক ট্রাই করে এবার আপনাদের জন্য এটা আনা হয়েছে বহুত সেটা বহুত সময় লেগেছে আমার এই জিনিসটাকে মানে সেট আপ কারণ আমি যেহেতু এই লাইনের না এটা বের করতে আমার অনেক সময় লেগেছে আপ এটা হচ্ছে শুধু দেশের বাইরে এগুলো যায় মানে এটা যার সাথে কাজ করতেছি তারা শুধুমাত্র বাংলাদেশের বাহিরে দিয়ে থাকে অনেক দেখবেন আপু প্রচুর পরিমাণ র্যাপ্লিকার ভিড়ে অরিজিনাল একটা জিনিস আপনি পাবেন এরকম প্রাইস রেঞ্জে এবং এটা দেশে যারা যে কজনই ওরা হচ্ছে কি বড় বড় কিছু ব্র্যান্ডের শোরুমে শুধু নেয় এটা তা অনেক হাই প্রাইসে ব্র্যান্ডের লোগো গেলে আপু এগুলো চার পাঁচ হাজারে চলে যায় আর যে বড় বড় শপিং মলগুলোতে গেলে তিন হাজার প্লাস এর থেকে এক টাকা কমে আপনি এই কোয়ালিটিটা পাবেন না সেখানে আজকে আপু আপনাদেরকে কী প্রাইসে দিবে দেখেন কারণ আমাকে কজন চিনে ওয়ান মিলিয়ন মানুষ আমার সাথে আছে সবাই তো আমাকে চেনে না আর কিছু মানুষ আছে যারা শুধুমাত্র আপনার কি বলে শোরুমগুলোতে শপিং করে থাকে হ্যাঁ যার শুধু শোরুমে শপিং করে থাকে তাদের বিষয় তো আলাদাই যে দেখেন পুরো ওভারকোটটা থাকবে একদমই কলিজে একটা মেরুন কালারের এবং দেখেন আমি প্রত্যেকটি স্টিচিং আপনাদের সাথে শেয়ার করবো এই দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড এরপর এটার যে স্টিচিং কোয়ালিটি অসাধারণ আপু দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু এই পোর্শন এক্সট্রা পোর্শন আপনি এই জায়গাটাতে হাত বুলাতেই তো আপনার অনেক আরাম লাগবে মানে অন্যরকম একটা জিনিস আছে এটা আপনি কখনোই কোনো লোকাল জিনিসে এই জিনিসটা পাবেন না আমি বারবার বলে রাখছি এবং মার্কেটগুলোতে যাচাই করে দেখবেন যে যে ওভার কোটে আপনি এই লেয়ারটা পাবেন মানে বিশেষ করে ভিতরের দিকে আটা এটাই কিন্তু ম্যাজিক এটাই কিন্তু আপনাকে লাইট ওয়েট বাট খুব ওম দিবে মানে খুব উষ্ণ রাখে না বিষয়টা ওরকম এটাই অনেক বেশ এক্সপেন্সিভ এবং দেখেন এটা কিন্তু এই কাপড়টা বানানো প্রচুর পরিমাণ কষ্ট আমি কেন বলি বলেন দেখেন এখানে কোনো জয়েন্ট লাইন নাই মানে থাকে না যে মাঝে মাঝে আপনাদেরকে ধরেন এই জিনিসটা এরকম দুটো লেয়ারে করা হ্যাঁ লাইক আমি জাস্ট এক্সাম্পল বলতেছি তখন আমি আপনাদেরকে দেখালাম দেখেন দুইটা কাপড় মিলিয়ে বানিয়েছি এটা কিন্তু আমি করতে পারছি না একটা কাপড়ের মধ্যে এই পাশ পুরো লেয়ার দিয়ে প্রলেপ করা এই পাশটা পুরো এরকম একটা ডিফারেন্ট সুতোর প্রলেপ দেওয়া সো এটা কিন্তু আপনি অনেক এক্সপেন্সিভ ছাড়া আপনি লোকাল কোনো জায়গায় আপনি এই জিনিস পাবেন ওভারকোট ওভারকোটের বন্যায় আপনি ভেসে যাবেন কিন্তু এই জিনিস আপনি পাবেন না যেখানেই পাবেন আপু দুই তিন গুণ দামে আপনাকে নিতে হবে এটা আপনার মার্কেট একটু যাচাই করেন গিয়ে তাহলে আপনারা বুঝে যাবেন হ্যাঁ তারপর আসলে এটা বাটন বাটনগুলো পর্যন্ত আপু এক্সক্লুসিভ দেওয়া হয়েছে এই যে দেখেন বাটনগুলো পর্যন্ত কিন্তু কোন লোকাল বোতাম বাটন না একটু খেয়াল করে দেখতে পারবেন এই তো গেলো তারপর আমি আপনাদেরকে আমাদের পরটা দেখিয়ে দিচ্ছি মানে এটা স্টিচিং থেকে শুরু করে ম্যাটেরিয়াল অসাধারণ এই যে দেখেন এটা কিন্তু আপনারা দেখেন একটা বাটনের চেম্বার মানে একটা বাটন কিন্তু এখানে বাটনের পাশাপাশি এটা এখানে চেম্বারটা আছে মানে যাতে করে আপনার দুটো বাটনই খুব সুন্দর সমানভাবে ব্যালেন্সিং হয় এক সাইডে না হয়ে যায় ঠিক আছে মার্শাল আপনারা অনেকে অস্থির করে দিয়েছেন আপু উইন্টার কালেকশন আমি না ফিল করতেছি না ঢাকায় তো আসলে ওরকমভাবে আপনার মানে এখনও ঠান্ডাটা পড়ে নাই যার কারণে আমি আসলে ওই ফিলটা আমার আসে নাই যে দরকার কিন্তু আমাদের কিন্তু উইন্টার কালেকশানস অনেক আগেই চলে আসছে আমি দেশের বাইরে যাওয়ার অনেক আগেই চলে আসছে ইসমত খালি গেছেন অনেক সুন্দর এই যে এখন আমার প্রচন্ড রকম গরম লাগতেছে অনেক ড্রেস নিয়েছি মাসাল সো বিউটিফুল আর নাইস ড্রেস দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর আপ অনেক সুন্দর আমি যদি ছবিটা দিন না আরও একটু ক্লিয়ার দেখতে পারবেন ফুল বডি যখন আমি পিকচার দিব তখন অসাধারণ একটা জিনিস তারপরের কালারটা আমি পড়ছি আপনাদের সুবিধার জন্য দেন তারপরের কালারটা আমি পরে নিচ্ছি আরে ভাই একটা দিলেই তো হলো এরকম দিবো দিব বললে তো হয় না একটা জিনিস নিয়ে রেডি রাখতে হয়তো আচ্ছা আসেন এটা হয়ে যাচ্ছে বটল গ্রিন কালার ওকে ফর্টি লাস্ট গতবার আমি আপনাদেরকে ফর্টি সিক্স দিয়েছিলাম মনে আছে তখন আপনারা অনেক বলেছেন আপু ফর্টি এইট কেন নাই হ্যাঁ ফর্টি এইট কেন নেই এবার আপনাদের জন্য আপু ফর্টি এইট ফর্টি এইট কারণ ওরা যারা দেশের বাইরে পাঠায় ফর্টি এইট পাঠায় বাংলাদেশে খুব রেয়ার আপনি ফর্টি এইট পাবেন যেখানে আপনি ফর্টি এইট পাবেন দেখবেন কত হাই প্রাইসে আর যদি ভিতরে এরকম লেদার ইউজ করে কথাই না দেখেন এটার কালারটা কিন্তু এইটা বাট এ পাশ থেকে দেখেন এরকম কিন্তু মনে হচ্ছে না আমি বারবার বলবো এটা কিন্তু লেদারের লেয়ার লেদার বারবার বলছি যেটা আপনার শরীরটাকে গরম রাখবে হ্যাঁ হাজার ঠান্ডার মধ্যে গরম গরম লাগবে এরকম একটা ব্যাপার সো এই তিনটা তিনটা ওভারকোটে আপু আমাকে পরা দেখবেন তখন যদি হাজারও হাহাকার করেন আপু আপনি পড়েছেন কই 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 তখন কিন্তু পাবেন না কারণ আমাকে যখন পরা দেখবেন ততক্ষণ আমার স্টকের ড্রেস থাকে না এবং রিভিউগুলো গত রাতে যা দিছে আপনার সব রিভিউ দিয়ে দিয়ে বলতেছেন এটা দেন এটা দেন একদম রিভিউটা স্ক্রিনশট আমার আমার স্ক্রিনশট না দিয়ে স্ক্রিনশট ফুল ফোন রিপ্লাই পাচ্ছেন স্টক আউট সো বিষয়টা এরকমই সেমভাবে ভাবে আপু এগুলো কিন্তু গাধা গাধা আসে না আর এগুলোর সেট আপ কিন্তু ওইরকম না যে বললাম পাইলাম না রিস্টক করে দিলাম এগুলো অনেক অনেক ক্রিটিক্যাল আপনি একটা সুতি কাপড় দিয়ে একটা টেলরের কাছে গিয়া বলেন আমার একটা ব্লেজার সিস্টেম বানিয়ে দেন কয় টাকা চায় আপু দেখেন মানে কয় টাকা কাপড়ের কাছে মজুরি চাই সেটাই আপনি দেখেন আর সেখানে এটা আপনাদেরকে কয় টাকায় দিতেছি এই পুরো ব্লেজার যা আমার কাছে আছে সব সেল করো তো আমার পকেটে পাঁচ হাজার টাকাও যাবে না মানে মনে করেন পাঁচশো পিস ব্লেজার সেল করে আমার পকেটে পাঁচ হাজার টাকাও যাবে না এবার বুঝেন যে কি প্রাইস আপনাদেরকে দিয়ে দিতেছি সব কিছু হ্যাঁ পার পিসও যদি আপনি ত্রিশ টাকা করে হিসাব করেন তাও কিন্তু বেশি হওয়ার কথা তাও কিন্তু আমার পকেটে আসবে না সো এগুলো হচ্ছে আবায়া বলেন এগুলো বলেন টোকেন অফ লাভ আপু জাস্ট হচ্ছে কি আমাকে মনে করেন আপনিও ফোন দিয়ে বললেন এই দেশের বাড়িতে আসতেছে আমার জন্য এই কসমেটিক্সটা নিয়ে এসো আমলো যেরকম ইট যারা আমার কোভার কোট এটা মাথার মধ্যে ঁথেই রাখবেন যে আপু এটাতে কোনো প্রফিট ভাই নাই এটা মাথায় রেখে হ্যাঁ এটা হচ্ছে কি গ্রিনের মধ্যে সো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অলরেডি পরে আছে আমার গরম লাগতেছে সত্যি কথা যেটা বাবারে এটা এত আমি বুঝতেই পারি না হ্যাঁ হ্যাঁ ও এটা ব্ল্যাক না এটা বটল গ্রিন আপনি কি ও এটা ব্ল্যাক ব্ল্যাকের নিচে দেখি এটা ও আমি আমি ভুল বলছি সরি 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 এটা বটল গ্রিন হ্যাঁ এটা বটল গ্রিন এটা ব্ল্যাক ওয়াও এটা অসাধারণ লাগতেছে রে ভাই ইয়েটা কোথায় আমার ফোনটা ও যারা যারা কমেন্ট করছেন একটু তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন ভালো কথা এটা এটা দেয় নাই না আমি তো ভুলেই গেছি দাঁড়ান 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 একটা জিনিস একটা জিনিস সরি 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 হুম আচ্ছা এটা একটু লিখে ফেলেন হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি ওকে 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 কলিজা কালারটা বেশি সুন্দর না হ্যাঁ কলিজা কালারটা বেশি সুন্দর যারা লিখতেছেন কলিজা কালারটা আমি নিয়ে নিয়েছি সবার আর সবার আগে হ্যাঁ ওলিজা কালারটা এটা দেখে ফেলেন গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি সো কমেন্টে যাবো না কমেন্টে যাবো যারা যারা এখনো কমেন্ট করেন নাই কি রে কমেন্ট আসতেছে না কেন হ্যাঁ আসছে কমেন্ট করেন না কমেন্ট করেন এগুলো দেশের বাইরে আপু যায় আমি বারবার বলতেছি বাংলাদেশে খুব হাতে গোনা কয়েকটা ব্র্যান্ডের কাছে এগুলো আছে যমুনাতে গেলে পাবেন বসন্ধরাতে পর্যন্ত এই ব্র্যান্ডের আমি দেখি নাই যমুনাতে গেলে আপনার এই ব্র্যান্ডের থেকে সেম আপনারা একটু যমুনাতে না মাঝে মাঝে ঘুরতে যাবেন তাহলে দেখবেন যে আপুর পেজের অনেক কিছু পেয়ে যাবেন কিন্তু প্রাইস দেখে বলবেন কি আমার কেউ ধরো এটা যে প্রাইসে দিবে এর সাথে ইন্টু টু করলে তারপর আপনি যমুনার থেকে আনতে পারবেন অথচ সেম জিনিস আছে যাই হোক এটা হচ্ছে ব্যাপার এরকম আপনি বললাম আমি বডি শপের জিনিস কিনে নিয়ে আসছিলাম আমি তো বডি শপের ময়শ্চারাইজার ক্রিম ইউজ করি ওখান থেকেই কিনেছি যেই প্রাইসে এটা আমি নর্মালি আনাই তার থেকে তিন হাজার টাকা কম একটা ছোট স্নোই ধরেন না আর সেখানে তো এটার বুঝিনি কি অবস্থা সো যাই হোক এটা হচ্ছে কি ব্যাপার স্যাপার তাই মাঝে মাঝে যাই মানে আমার ইম্পোর্ট আর বাংলার এখান থেকে যারা হচ্ছে গিয়ে নেয় মানে তারা আসলে কী প্রাইস রেঞ্জ রেঞ্জ দিচ্ছে একটু ঘুরতে গেলে একটু ঘুমের আসে আমি দেখে ফেলে আমার মাথা ঘুরে ওদেরও না আপু সেল হচ্ছে জানেন এমন না যে সেল হচ্ছে না ওরাও কিন্তু সেল করছে সো ওরা যদি পাঁচ পাঁচ থেকে দশটাও সেল করে আমি পাঁচশো পিস সেল করে আমার তার তাদের এই একশো ভাগের পাঁচ ভাগ আমি নিতে পারবো এটা হচ্ছে কি ব্যাপার হ্যাঁ তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার তো এখানে হচ্ছে কি আপনাদের গেলো মানে ভিতরের এইটাই হচ্ছে ম্যাজিক মানে এই লেয়ারিংটাই হচ্ছে ম্যাজিক বাট আমার কাছে এটা ধরতে খুব মানে আরাম লাগতেছে মানে এই জিনিসটা আমার ধরতেই খুব মজা লাগতেছে সত্যি কথা যেটা বাট গরম অনেক গরম ভাই পড়ছি না ভালো মানে একদম লাইট ওয়েট ওয়েটটা পাবেন একদম লাইট ওয়েট এটা আপনার দেখে মনে হবে কি হচ্ছে কি যখন ডেলিভারি বয় আপনার বাসায় নিয়ে যাবে আপনার মনে বেলা এটা কি শীত মানবে আপনি না একটা কাজ করবেন হাতে ধরবেন এটা একটু গায়ে পড়া না দুই মিনিট একটু গায়ে পড়া থাকবে তাইলে বুঝবেন যে আপনার শীত মানবে নাকি মানবে না নাহলে বুঝবেন না দামি জিনিস এরকম হ্যাঁ কোয়ালিটিফুল প্রোডাক্টের ব্যাপার সেপার আলাদা এটা যে প্রাইসে পাবেন আর পাবেন না হাত ছাড়া হয়েছে তো হয়েছে ঠিক আছে এটা কিন্তু ব্ল্যাক কালার এ লেগে তো এটা বেশি মনে ধরছে কলিজা কালার ব্ল্যাক কালারটা বেশি সুন্দর বলেন তো কোনটা বেশি সুন্দর হ্যাঁ আমাকে বললাম যে একজন দেখে দেখে লিখে ফেলতে কোয়ান্টিটিটা লিখে দিতে বলেছে এই যে দেখেন অসাধারণ ওর কাছে দিয়ে রাখেন এটা তো এমন কঠিন কোনো কাজই না ওটা কি এনেছেন এই যে পাইসি পেয়েছি 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 গত বছর এটা আমি আমার জন্য নিয়েছিলাম এটা কত ছিল রে প্রাইস রূপালীকে ডাকেন তো এটা এটা আপনারা দেখেছেন না গত বছর আমার কাছে ভালো কথা কম্পেয়ার করার জন্য ভালো হয়েছে আমি নিয়েছিলাম আসেন এখন আমি আপনাদেরকে বলে রাখি এটা এবছর আপনাদেরকে দিব আমার এটাও আসছে এগুলো সাড়ে তিন হাজার প্লাস হবে প্রাইস আসেন কিন্তু এটা কিন্তু আপনাদেরকে কি দিচ্ছি দেখেন এই যে ম্যাটেরিয়ালটা ভালো কথা এই যে ম্যাটেরিয়ালটা আপনি এটা যাবেন বসুন্ধরা তো আছে একটা ব্র্যান্ডের মধ্যে এখন অব্দি আছে ওরা সেল করছে এই যে এই যে ম্যাটেরিয়ালটা আছে না এটাই আপনারা প্রত্যেকটা নিচে পাইতেছেন এই 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 যে 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 পেয়ে গেছি আপনাদের জিনিসটা এটাই কিন্তু ভিতরের দিকে দেওয়া হুম এইটাই মানে এই জিনিসটাই ভিতরে লেয়ারিং করা এটা যা দেখতে পাচ্ছেন এটাই এটা ভিতরে দিয়ে দিছে চিন্তা করেন অথচ এই দেখেন এটার ভিতরে কিন্তু কি দিছে দেখেন এই কাপড়টা এ ওরা করছে কি উল্টা করছে ঠিক আছে ওরা করছে কি উল্টা করছে বাট আসলে কিন্তু আপনার বডিটা যদি আরাম দিতে চান আপনি এটাও নিচে দিলে কিন্তু বেটার এটা আমি এখন ফিল করছি মানে ওরা যেহেতু এগুলো ইউরোপে এবং বিভিন্ন জায়গায় পাঠাব্যাপ এক একটা জায়গায় একটা প্যাটার্ন আছে ওরা যেমন চায়নার ছিল হ্যাঁ ওটা একদম অরিজিনাল চাইনিজ আপনি হচ্ছে কি আমার লাইফগুলো দেখেন আমি বলেই দিছি সো এক একটা জায়গায় এক একটা এনভায়রনমেন্টাল অনুযায়ী কিন্তু এগুলো সেল হয় হ্যাঁ সো এটা হচ্ছে কি ব্যাপার আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েও দিলাম এটাও আমার জিনিস এটাও আমার জিনিস আপু এটা তিন হাজার প্লাস এটার এই জিনিসটা সম্পূর্ণ এটার ভিতরে আপনারা পাচ্ছেন আমি বারবার বলছি দেখে নিয়ে পুরো এইটা আপনি ডেলিভারি বয়কে দাঁড় করে একটু গায়ে দিয়ে নেবেন আপু না হয় না এটা মানে এটা ফিলটা আপনি নিতে পারবেন না ওকে আর ব্ল্যাক তো এমন কেউ নাই যে না তো বোরখা পরেন এই হ্যাঁ এক কালার সাদাকে আমার কিছু নাই আশেপাশে তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হয় তো কি আছে দেখেন যে কোনো এক কালার হোয়াইট কিছু আমাকে দিয়ে দেন বেটার আমি আপনাদেরকে বুঝাইতে পারবো ঠিক আছে এক কালার কোনো একটা কিছু হোয়াইট থাকলে আমি লাইফটা শেষ করে আবার শার্ট নিয়ে আসবো হ্যাঁ দেন শার্ট নিয়ে এসে পরে দেখিয়ে দেবো যে দেখেন অসাধারণ আপু হ্যাঁ দেন একদম এক কালার সাদা যদি কিছু থাকে দেখি ধরেন মানে ধরেন এটা হ্যাঁ এটা আমি জাস্ট এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন

মানে অনেক সুন্দর আপু অনেক সুন্দর আমি লাইভ শেষ করে আপনাদেরকে এগুলো ছবি তুলে দেওয়ার চেষ্টা করব যাই না ততক্ষণে সাইজ অ্যাভেলেবেল পাবেন কি না হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর যাকে বল আপনি যদি বোরখা পরেন না বোরখার উপরে এটা চরম সুন্দর এটা আমি আমার অস্ট্রেলিয়া খালামুনি থাকে তাকে একটা গিফট করবো সে আসবে আগামী মাসে দেশে সে আবার খুব বেশি এরকম ওভারকোট পরে হ্যাঁ হ্যাঁ সে নর্মাল টাইম অস্ট্রেলিয়াতে এমনিতে ঠান্ডা থাকে তার জন্য আমি একটা রেখে দিচ্ছি যে তাকে এটা গিফট করবো আসলে সে খুশি হয়ে যাবে খুবই সুন্দর হ্যাঁ এই যে মাঝে মাঝে দেখেন না রিভিউ দেখায় আপনাদেরকে সে দেয় নাজমা ফুলছেন ব্ল্যাকটা অনেক সুন্দর সুন্দর একদম লেগে থাকবে এত বেশি সুন্দর হ্যাঁ আমি কলজা কালার কালারটা পড়ছি না দেখছি না ফার্স্টে আমি কলিজা কালারটা পড়ছি তো এটা হয়ে গেল আপনাদের এনাদার ওয়ান এখন আমি আপনাদেরকে বটল গ্রিনটা পরে দেখাই ভাই অনেক আমি বুঝতে পারি না এটা পুরো আমার আমি পুরো ঘেমে গেছি হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ আপু নাদিয়া নুপুরা পুলিশের দামটা আপু বলে দিচ্ছি হ্যাঁ এই যে এখনই বলে দিব ডোন্ট ওয়ারি এখনই বলে দিব হ্যাঁ দুটো পকেট কিন্তু যথেষ্ট পরিমাণ লং লেন্থের দুটো পকেট পাবেন উইন্টার কালেকশন আপনারা পাগল করে দিতেছেন আমাকে শল টল অনেক কিছু আছে কিন্তু আমি আসলে সময় নিয়ে না আসলে আমার কাছে আমি বুঝি নাই যে ঠান্ডা পড়ে গেছে কালকে মাওয়া গিয়ে রাতের বেলা বুঝছি যে পারে বাইরে দুই মিনিট দাঁড়াতে পারি এমন ঠান্ডা পুরো শীত পড়ে গেছে আমি অবশ্য আসার সময় রাতে ড্রাইভিং করার সময় ইয়ে করছি ইয়া কি বলে মোবাইলটাকে সামনে রেখে কুয়াশা একদম মানে যতগুলো লাইটের মধ্যে কুয়াশা এটা আমি পোস্ট করব দাঁড়ান হ্যাঁ খুব মনে হয় কয়েক সেকেন্ডের তিরিশ পাঁচ না পাঁচ থেকে সেকেন্ড না সরি হবে এরকম আমি লাইফ শেষ করে আপনাদেরকে দেখাইতেছি যে এটা দেখে বুঝলাম যে কি পরিমাণ কি পরিমাণ ঠান্ডা পড়ে গেছে আসলে ঢাকার বাইরে আমি ফিল করি নেই যে দেখেন গ্রিনটাও কি সুন্দর প্রত্যেকটা সুন্দর আপু প্যাটার্নটা পেটার্নটা অসাধারণ মি অনেস্টলি অনেক সুন্দর আপু তোমার গলার সেটটা অনেক সুন্দর এটা এটা আমি কোন একটা অনলাইন পেজ থেকে কিনছিলাম আপু মানে ওই যে দেখেন না ছোট ছোট গলার সেট সেল করে আমার আবার কি অনলাইন থেকে আমার শপিং করা ছাড়া উপায় নেই হ্যাঁ দেশের বাহির থেকে শপিং করে অনলাইন ওয়েস্টার্নারেস এগুলো আর কামিজ তো আমি মনে করেন টেনশন ফ্রি থ্রি পিস মানে তানহাস কালেকশনস আমার কাছে যা থ্রি পিস দেখবেন এখন গত তিন বছরের সব আমার পেয়ে আলহামদুলিল্লাহ আমার বাইরে যেতে হয় না তানহাস কালেকশনস অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ সো মাচ এই না সর্পিতা লিখেছেন সোয়েলিগেন্ট আর ওয়েস্টার্নগুলো পড়া দেখবেন কিছু হচ্ছে কি ব্র্যান্ডের কিছু হচ্ছে দেশের ম্যাক্সিমাম দেশের বাহির থেকে আনলো আপো আমি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলাম ও কনগ্র্যাচুলেশনস আপু আমার না ড্রাইভিং লাইসেন্স তো অনেক ঝামেলা করতেছে সেই দুই বছর আগে ডিজিটাল না যেন স্মার্ট কার্ড পাওয়ার কথা টু ইয়ার্স হয়ে গেছে আমাকে একটা কাগজ দিচ্ছে ওটা দিয়ে আমার ড্রাইভিং মানে ড্রাইভ করতে হয় আমি এখন ওটা পাইনি হ্যাঁ ড্রেস নিয়েছি পড়েছি থ্যাংক ইউ সো মাচ আপু সো এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে আমি আমার মনে হয় আমি কি করলো যে পুরো বডিটা আপনাদেরকে দেখাইতে পারতাম ট্রাস্ট মে আমার খুব মানে কষ্ট হচ্ছে যে আমি আপনাদেরকে ওভারঅল লুকটা দেখাতে পারছি না এটা ভেবে সো আমি আবারও বলবো যে ওভারকোট অনেক পাবেন এই কোয়ালিটিটা পাবেন না এই কোয়ালিটিটা কেউ কখনো এই প্রাইস আপনাদেরকে দিবে না এটা আপনারা লিখিত রাখেন আমার কাছ থেকে হ্যাঁ আমার কাছ থেকে এটা লিখিত গ্যারেন্টি রাখে দিন যে আপু লিখিত গ্যারেন্টি দেন আপনার কাজ কমে কোথাও পাবো না সেম কোয়ালিটি আমি সেটা আপনাদেরকে লিখিত গ্যারেন্টি দিব কারণ বাংলাদেশে তো আপু এরকম কোনো পেজের কাছে এই ড্রেস এই জিনিস নাই কীভাবে দিবে বলেন এটা হচ্ছে কি শুধু দেশের বাহিরে আর কিছু কিছু ব্র্যান্ড নিয়েছে এই যে দেখেন খুবই সুন্দর এগুলো পুরো আমাদের এই সেট আপ এবং এই জিনিসের কন্ট্রাক্ট এইট মান্থ আগের আট মাস আগে এটা এমন কিছু না গেলাম দাঁড়াইলাম কিনা নিয়ে চলে আসলাম হ্যাঁ আসলাম এটা সেই জিনিস না তো আপু দেখতেছেন না যে চায়না থেকে ওরা যেটা প্রোডাকশন করেছে সেটাও সো এটা হচ্ছে কি আমি কিন্তু বারবার যখন কথা বলি তখন যখন শুনেন না পরে টাকা আসবে সব হবে এই জিনিস কিন্তু পাবেন না এটার ব্যাপার স্যাপারই আলাদা দেখছেন নেকের কাজ মানে পুরোটার ভিতরে ভিতর থেকে শুরু করে সামনে ওভারলোক করা প্রতিটা জায়গায় জায়গায় দেখেন স্লিপটা যে করেছে না আপু এখানে ওভারলোক এখানে যে করেছে না হ্যাঁ আঠাশো ছিল সরি সরি আঠাশশো ছিল আচ্ছা ঠিক আছে আমি মানে খুলাই ফেলছি এক বছর হয়ে গেছে ছিল ঠিক আছে ওটাকে আজকে কয় প্রাইসে দিতেছি দেখেন এরকম রেঞ্জের জিনিস আজকে কি প্রাইসে দিব বলেন আমি হোলসেলার হয়ে তারপর আসেন এই পার্টটা হ্যাঁ এখানে যে পার্টটা দেখতে পাচ্ছেন না বাটন করা এটা একটু দেখে নেন এটার এখানে দেখেন লেয়ারিং করা এবং এখানেও দেখেন কি সুন্দর করে ওভারলক করা হ্যাঁ ক্যামেরায় মানে মেবি ফোকাসিংয়ে প্রবলেম হচ্ছে নিচের যে পোশনটুকু আছে না আপু এটাও সম্পূর্ণ ওভারলক করা মানে আমি তো বললাম আপু কোয়ালিটি না কোনো কম্প্রোমাইজই হবে না কোয়ালিটি নো কম্প্রোমাইজ হ্যাঁ এই যে দেখেন মেরুনটাও দেন তো একটু আমার না সেদিন একটা ভিডিও পোস্ট করার পর আমার নখের কি হয়েছে যায় না একটা একটা করে সব ভেঙে যাইতেছে সব ভেঙে যেতেছে তাও আবার কি বা হাতের গুলো ভাঙতেছে এই যে এটার সাথে কি আমি হোয়াইটটা ধরছিলাম হোয়াইট ড্রেসটা ধরছিলাম এটার সাথে দেন সবগুলো একটা আমি হোয়াইট ড্রেসটা ধরে লাস্ট ওভারলুকটা দেখিয়ে দিই হ্যাঁ দেন আমি ড্রেসে চলে যাব ওকে ডান দেন আমি ড্রেসে চলে যাব আমি এখন সবগুলো রেডি করে ওকে দেখেন যারা হোয়াইট পরবেন তাদের সাথে দেখেন আর ব্ল্যাক টো দেন ব্ল্যাক টুনি আসেন ওকে দেখেন আমি আপনাদেরকে লাস্ট বারের মতো শো করে দিচ্ছি সাইজ যাবে তিনটা ফর্টি ফর্টি ফোর ফর্টি এইট হ্যাঁ আমি আমি পরে আছি ঠিক আছে আমারটা ফর্টি 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 ফোর ফর্টি এইট অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করবেন হ্যাঁ এগুলো বেশি ছোট সাইজ হয় না ফর্টি এইট ফর্টি ফোর আর ফর্টি এইট দেখেন দেখতে পাচ্ছেন এবং আপনি যদি বাটন লাগান তাহলে তো ডাবল বাটন দেখা যাবে এই বাটনটা এই বাটনটা ডান খুব সুন্দর এবং দেখেন নেকটা কি সুন্দর করে করা এবং হাটও অবধি হ্যাঁ লংটা হবে হাটও অবধি লংটা কত আছে রে ফর্টি না লংটা আছে ফর্টি চল্লিশ ইঞ্চ আছে লং ওকে আর স্লিভ হয়ে যাবে এগুলো তো স্লিপ যায় টোয়েন্টি টু থেকে টোয়েন্টি থ্রি হবে স্লিপ টোয়েন্টি থ্রি হবে এই যে দেখেন আমি পরে আছি সো আপনার শোল্ডার অনুযায়ী মাপ অনুযায়ী হয়ে যাবে হ্যাঁ ডান এটা হয়ে যাচ্ছে আপনাদের বটল গ্রিন কালারে যে যারা স্ক্রিনশট নিয়ে নেন আমি প্রাইসটা বলে দিব আগে কারণ এগুলোর কোয়ান্টিটি কম আছে তবু পরে অর্ডার করলে কেউই পাবেন না তারপরে আসেন হচ্ছে গিয়ে আমি চলে যাব কলিজা কালারটা দেন তারপরে চলে যাব কলিজা কালারটা কালারটা বেশি সুন্দর আপু এই যে দেখেন আমার খুব পছন্দ হয়েছে এটা আমি তিনটেই নিয়েছি কারণ এটা আমার লাগবে ভাই বাহির থেকে কে কিনবে এগুলো এত দাম দিয়ে হ্যাঁ হ্যাঁ শেষে দেখা যাবে যাওয়ার সময় আমি তারা করছি এক একটা কিনছি টাকার কমে তো কিনতেই পারব না একেবারে সেই জন্য আমি নিয়ে রাখছি তিন ওটাই আমার লাগবে যেহেতু ভাই নিয়েই রাখি এই জিনিস ছাড়া আবার হয় না কানাডায় যেমন গরম আমেরিকায় তেমন গরম এই যে দেখেন আর গরম বলতেছে ঠান্ডা আমার গরম লাগতেছে অনেস্টলি যেটা আমি অস্থির হয়ে গেছি এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ এক হয়ে গেছে মেরুনটা দেখছেন গরম লাগতেছে প্রচন্ড বাবা আমি বুঝতেই পারিনি এটা যে এত মানে অস্থির হয়ে গেছে আমার কান দিয়ে ধোয়া বেরিতে এই যে দেখেন বললাম না ঢাকায় তো আপনারা সবাই জানেন এটা আমি কি পরিমাণ গরম লাগে ঠান্ডা মানে রাতের বেলা শীত করে ঠিক আছে এটাই দেখেন মেরুনটা এটা কলিজা কালার মেরুন বলে ভুল হবে ডার্ক স্টোন কালার তারপরে হচ্ছে এটার সাথে কালোটা পরে তো দেখাই দিছি না 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 কালোটা না না কালোটা ভিতরে এটা দিয়ে দেখাইছি না মেরুনটার সাথে দেন 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 মানে বললাম যে এটার সাথে এটা পরে দেখাইছি হাই হাই রে এরা কি করবে আমি তো এটাই বুঝি না গেল তো হোয়াইট এ গেল ব্ল্যাক হ্যাঁ আমার এমন গরম লাগতো যে আমার মাথা গরম হয়ে গেছে কি দেখাইছি না দেখাইছি সেটাই ভুলে গেছি ও কি সুন্দর এটা দেখেন দেখছেন এটা অসম্ভব রকমের সুন্দর দাঁড়ান আমি তো ঠিকই করে নিই আগে কলারটাকে সেট করে নিয়ে আগে দেখছেন আমি এমন আমার বডিতে গরম লাগতেছে আমি গরমে দেখেন না পুরো ঘেমে গেছি মানে সব ঘোলাই ফেলছি তো দেখলে বুঝাই যায় না ভাই এটা যে এত উন দিবে বুঝাই যায় না অনেক আচ্ছা আমি হচ্ছে লাইভটা শেষ করে ধীরস্থিরভাবে আপনাদেরকে ছবি তুলে দিই সাইজ না থাকলে আমি জানি না আপনারা যারা লাইভ দেখেও পাবেন না তাদের জন্য সমবেদনা ঠিক আছে খুবই সুন্দর ভাই গেল ডান তারপরে আর বাচ্চা কি বটল গ্রিন আর পড়তে পারবো না পুরো ইটি তো উফ মাগো তোমার সবকাল এক্সপ্রেশন অলওয়েজ সুন্দর আপু ওই ব্যান্ডটা দেন তো প্রাইসটা বলে দিই গরম লাগতেছে অনেক হ্যাঁ ক্লিপটা দেন দাঁড়ান আপার একটা মিনিট চুল বাঁধেনি চুল কী দিয়ে বাঁধেন আপনারা সেটুকু সেন্স খাটাতে হবে হ্যাঁ দাঁড়ান একটা সেকেন্ড হ্যাঁ গ্রিনটা দেন এবার গ্রিনটা পড়ি লাস্ট হ্যাঁ তারপর হচ্ছে আমি প্রাইস বলে দিচ্ছি দারুণ সুন্দর ভাই দারুণ সুন্দর দারুন গরম অনেক গরম ফর্টি সাইজ আমারটা তো ফর্টি সাইজই দারুন চুলটা বাইধা নিছি কেন দেখেন এদের সেন্স দেখেন হাতাটা ঠিক করে দিতে হবে এটুকু কমন সেন্স নাই আচ্ছা তুমি যেটা পড়েছো এটা আমি যেটা পড়ছো এটা ফর্টি সাইজ থার্টি এইট নেই হ্যাঁ আমি থার্টি এইট হলো আমার হবে আমার থার আমি দুটো সাইজ পুরি শীতের কাপড় থার্টি এইটও পরতে পারি ফর্টি ইয়েও পরতে পারি কী বলে আপনাকে থার্টি এইটও পড়তে পারে ফর্টিও পড়তে পারি ডিপেন্ড করে দেখেন মাঝে মাঝে কোনোটা পড়বো একটু খুব সুন্দর ওভার ফিটিংস থাকে খুব সুন্দর করে ফিটিংস থাকে আবার কিছু দেখবেন লুজ থাকে এই যে আমি যখন ইউরোপে গিয়েছি তখন দেখবেন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটু লুজ আবার দেখবেন যে রেড ওটা ফিটিংস ওটা আবার থার্টি এইট সাইজ যেটা আমি কয়েকদিন আগে ছবি দিলাম না পু একদম ফিটিংস ফিটিংস দেখেন একদম ওটা আবার দেখবেন হাতাটা এখানে উঠে গেছে দেখেন ওটা থার্টি এইট সাইজ ছিল আর এটা আমি ইচ্ছে করে একটু লং নিয়েছি কারণ ওখানে শীত বেশি তো এটা আবার ফর্টিটা পড়েছি ওকে সো সাইজ তিনটা হবে ফর্টি ফর্টি ফোর অ্যান্ড হচ্ছে কি আপু এইট সাইজ ওকে এই যে দেখেন সো এটা আমি লাস্ট পার মতো দেখিয়ে দিচ্ছি দেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটা দেন আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগবে দেখতে আর আমি যখন আপনাদের জন্য একটা ড্রেস এখন পরে আসবো খুব সুন্দর ওটার উপর আমি একবার পরে দেখিয়ে দিব হ্যাঁ বোরখার উপরে পরলে কেমন লাগবে আর এটার উপরে পরলে কেমন লাগবে এটাও সুন্দর গ্রিনটাও খুব সুন্দর মানে এটা একটু ইউনিক কালার হ্যাঁ একটু ইউনিক কালার সো কোনো কারণে যদি একটা কালার সোল্ড হয় আপনার অন্যটাও নিয়ে নিতে পারছেন হ্যাঁ উনিশ পিস কালার দেখেছেন খুব সুন্দর ওয়েস্টার্ন সাথে পড়লেও সুন্দর বোরখার সাথে পড়লেও সুন্দর শাড়ির সাথে পড়লেও সুন্দর হ্যাঁ ব্ল্যাকটা দিয়ে দেন এবার এবার আমি ব্ল্যাকটার সাথে দেখিয়ে দিই খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি এটা রেখে দিই সেই জিনিসটা যাতে আপনাদেরকে উইন্টার আসলে দেখাতে পারি যে সুন্দর লাগবে ডান এখন প্রাইস সবাই তো এটা প্রাইস শোনার জন্য অস্থির ক্লিয়ারেন্সের ড্রেসগুলো দেখবেন না ক্লিয়ারেন্সের ড্রেসের জন্য তো আজকে আমি লাইভ দেরি করে ফেললাম ঠিক আছে সোডান এখন আমি খুলে ফেলি আমাগো ঢাকা শহরে ভাই যে গরম এর মধ্যে আবার শীতের কাপড় পরে আচ্ছা যাই হোক নাইস কালেকশন লিখেছেন হচ্ছে গিয়ে এন এন নাহার আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এখন আমি প্রাইস বলে দিব তিনটাই হ্যাঁ প্রাইস বলে দিব আচ্ছা ভয়ঙ্কর রকমের সুন্দর আপ আপু অনেক কোয়ালিটি কোয়ালিটি অনেক আমি যাই ওভারকোট আপনার সুন্দর যতটুকু দেখতেছেন ক্যামেরা ততটুকু বাট কোয়ালিটিটা অনেক হাই হ্যাঁ কোয়ালিটিটা অনেক হাই পাবেন অলওয়েজ বেস্ট কালেকশন আচ্ছা সালমা ইসলাম লিখেছেন বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাছ আপা আমি তাহলে ড্রেসটা পরে আসি ড্রেসটা পড়ার জন্য আমি এক্সাইটেড এটা পরে আসে প্রাইসটা বলে দিচ্ছি একটু সাথেই থাকে হ্যাঁ হ্যাং রেডি করে ফেলেন প্রায় সময় দিব চলে এসেছি বিসপিল্লা দেন বরকট গুলো দিয়ে দিন মেরুনটা দিয়ে তোমাকে বিসমিল্লা টেন 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 ড্রেসটা যে কি সুন্দর কিউট একটা ড্রেস চলে এসেছি এই ড্রেসটা অনেক সুন্দর অনেক দিন পর দিল্লি এর ইন্সপায়ারেশন একটা কটন সুন্দর ড্রেস পেতে যাচ্ছেন যেটা কি না কটনের মধ্যে খুব কিউট একটা ড্রেস হয় ভি গলার মধ্যে হবে গলাটা অনেক বড় না আপনারা জানেন যে আপু বড় গলা পছন্দ করি না সো আরে কতগুলো বেবি হেয়ার হয়ে আমার মনে করেন যে ফ্যাসাত করে দিছে আচ্ছা এটা হচ্ছে কি আপনাদের খুব সুন্দর ড্রেসটা আর ক্লিয়ারেন্সের ড্রেসটা আমি দেখিয়ে দিব। ড্রেসটা পরে অনেক আরাম ঠিক আছে ড্রেসটা পরে অনেক আরাম ঠিক আছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে কি আপনাদের খুব সুন্দর ড্রেসটা অসাধারণ অসাধারণ হ্যাঁ এখন ওভারকোটার প্রাইস কত হবে আর ক্লিয়ারেন্সের ড্রেসটা আমি আগে দেখাবো দেখিয়ে পরে আমার পরারটার প্রাইস বলবো আমার পরাটা কিন্তু দুটো কালার আছে হ্যাঁ আরেকটা কালার আছে সেটা খুব সুন্দর আমার পরারটা একেবারে কম বাজেটে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর খুব রাফ ইউজ করতে পারবেন ড্রেসটা মানে অসাধারণ মানে এরকম ড্রেস আসলে দেখাতেও ভালো লাগে যেটা আপনারা অনেক বেশি ইউজ করতে পারবেন র্যান আচ্ছা আসেন এখন হচ্ছে কি দেখেন লাইক আপনি তো আমরা তো বাঙালিরা ম্যাক্সিমামই কামিজ পরি কামিজের সাথে ড্রেসটা কি সুন্দর লাগে খালি দেখেন আমি দেখে আপনাদেরকে কি যে সুন্দর লাগবে হ্যাঁ দেন কামিজের সাথে ড্রেসটা অসাধারণ লাগবে জাস্ট দেখেন খুবই সুন্দর দেখছেন কামিজের সাথেও কি সুন্দর লাগতেছে শুধু যে ওয়েস্টার্নের সাথে সুন্দর লাগবে তা না লাইক আপনি শীতকালে বাচ্চা কিনে কোথাও বেড়াতে যাবেন একটু পকেট টকেট থাকলেও কিন্তু ই হয় একদম আপনাকে ফুল কাভারেজ দিবে পকেটও আবার কিছু কিছু জিনিস রাখতে পারলেন বেটার না এটা তো আমি মনে করি বেটার হ্যাঁ আমি আপনাদেরকে ফুল লুকটা দেখাই যদি আপনি আমাদের আসলে কি ওভার আমার যেটা হয় আমি ওভারকোট কখনও এই জিনিসটা লাগিয়ে পড়ি না তো এটা যদি আপনি ওপেন অবস্থায় পড়েন ফর্টি এইটের আপুরা ফর্টি এইটটা নিতে পারবেন সমস্যা হবে না কিন্তু যদি আপনি এরকম করে ফর্টি এইটের আপুরা যাদের বডি ফর্টি তারা যদি হচ্ছে কি ফর্টি এইটটা নিয়ে এভাবে করে বাটন করে লা পড়তে চান তাহলে একটু আপনি মানে কি বলেন থাকে না একটু মানে একটু ফিটিংস ফিটিংস ফিল করবেন বাট যদি আপনি আমার মতো করে সবসময় মনে করেন যে মানে আমি ওপেন করেই পরবো সোয়েটার বলেন ওভারকোট বলেন আমরা কিন্তু খুব রেয়ার বন্ধ করে পড়ি কারণ আমাদের দেশ কানাডার মতো না যে অতিরিক্ত একদম মাইনাসে চলে যায় যারা ফর্টি এইট বডির আপুর আছেন তারা ফর্টি এইটটা নিতে পারবেন খুব ইজিলি পড়তে পারবেন বাট বাটন ওপেন করে হ্যাঁ আমি যে বললাম আপনি ফর্টি এইট বডি নিসেন কেন ওইটা না আমার কাছে আমি সবসময় বলি আমি ডিটেলসে বলে দিই যে কোনটা নিলে আপনি কি ফেস করতে পারেন কোনটা নিলে কী দেন আপনার দায়িত্ব আপনি মন হলে নিবেন নতুবা আমার এত ই নেই প্যারা নেই ভাই এটা হচ্ছে ব্যাপার যে দেখেন ঠিক আছে যদি বন্ধ করেন আপনার লুকটা কীরকম আসবে তা সাথে আমি তো থ্রি পিস পরে আছি সো আমি এভাবে একটু কমফোর্টেবল জোনটা কমফোর্টেবল জোনটা কম এই লাইনে মানে এভাবে করে পড়লে আমার হচ্ছে কি ভালো লাগে যখন আমি একটু ওপেন করে পড়ি আমি সবসময় ওভারকোট পড়ি বা যাই পড়ি একটু ওপেন অবস্থায় পড়ি এবং আপনার আমাকে যত ছবি দেখেছেন দেশের বাইরে এবং দেশে দেখবেন যে আমি ওভারকোট সবসময় একটু ওপেন করেই পড়েছি ঠিক আছে দেখেছেন আমি ড্রেসটার সাথে পরে দেখিয়ে দিলাম আরও বেশি সুন্দর লাগছে এটা হচ্ছে কি কলিজা কালারটা রাইট কত সুন্দর দেখেন আপু অসাধারণ ড্রেসটা অনেক সুন্দর আপু এটা আপনার ইচ্ছা মতো ওয়াশ ওয়াশ করে পড়তে পারবেন ড্রেসটা এটা রেডি পাবেন হ্যাঁ ড্রেসটা তো অনেক বেশি সুন্দর অনেক কমফোর্টেবল যাকে বলে ডান তো যাচ্ছে আমাদের খুব সুন্দর করে সুন্দর করে ড্রেসটা ওভারকোটটা সব তোমার চয়েস আছে খুব সুন্দর ইত আপু থ্যাংক ইউ সো মাছ সুপার ডুপার হিট কালেকশন থ্যাংক ইউ সো মাছ আপু লিখেছেন ভীষণ সুন্দর তার লিখেছেন সো বিউটিফুল সখিয়া আপু লিখেছেন বেস্ট এখন কে কোনটা নেবেন কার কোনটা বেশি ভালো লাগছে বলেন প্রাইসটা বলো আপু আগে আগে পাবেন পাবেন টেনশন নিয়েন না আপনারা সবাই মানে এত টেনশনে থাকেন একশো প্লাস ড্রেস নিয়েছি সবগুলো ড্রেস খুব সুন্দর আরো নিব ইনশাল্লাহ লিখেছেন আফরিন আপু থ্যাংক ইউ সো মাচ আপু অবশ্যই আপু কেন না ড্রেস নিয়েছেন কোয়ালিটি তো জাস্ট করা হয়ে গেছে আমরা যে দোকানে গিয়ে ধরা খাবো সেই দোকানে জীবনে যাবো এটা কিন্তু ব্যাপার বুঝবেন কেন আপুর এত ড্রেস নেই অবশ্যই কোনো কারণ আছে এত সুন্দর কেন নিতে হবে ঠিক আছে যাক বা একটা মজার বিষয় কেউ ওয়ার্কোটা যারা নিবেন খুব মানে ওয়েটটা খুব লাইট দেখতে মনে কিছু না কিন্তু মাগার অনেক ডেঞ্জারাস এরকম কিছু মানুষ থাকে না যে দেখে মনে হয় মাছ উল্লেখ খাইতে পারে না কিন্তু অনেক ডেঞ্জারাস এটা দেখতে মনে হয় যে আরে শীত কাবার করবে কাবার করবে কিছুক্ষণ পয়লা থাকেন বুঝবেন আচ্ছা ঠিক আছে নিতে পারি না আচ্ছা ঠিক আছে যখন হবে তখন যেটা আসবে সেটা পছন্দ হলে নিয়ে নিন দীপতাপু ঠিক আছে আচ্ছা এমন সুন্দর যে আপু ডালি সব দিক থেকে সুন্দর এটা ঠিক আছে সো গেল এখন ওভারকোটের প্রাইসটা আগে বলবো নাকি ড্রেসটা আগে দেখবেন কি করবেন বল আপু তোমার পরা কলি কালারটা সুন্দর লাগছে হ্যাঁ আপু সুন্দর প্রতিটা জিনিস সুন্দর মানে আপনাদের যেটাই যার যেটা চুজ হয় সেটা নিয়ে নিন কোনো সমস্যা নেই যার যেটা বেশি ভালো লাগে সেটা নিয়ে নিন ওকে দেখি আমাকে একটু দেন তো হুম সেটাই তো দেখছি কোয়ান্টিটি কিন্তু অনেক কম দেখছেন যার অর্ডার মানে আপুরা অর্ডার করে যখন পাবে না তখন টিকা পাবে আর কি আচ্ছা আপু টোটাল সতেরোটা জামা নিয়ে আছে আমি কোয়ান্টিটিটা একটু দেখলাম যে কোন মানে কত পিস আছে সুন্দর এবং আরামদায়ক আছে ড্রেস নিব আপু আলহামদুলিল্লাহ আপু আপনি হয়তো বা কতগুলো ড্রেস ভাগে পাইছেন আরেকটা আপু দেখেন রিভিউতে গিয়ে লিখছে এই ড্রেসটা অর্ডার করছে আমি পাইনি সোল্ড আউট শুনছি তো তারা নিবে আরেকটা আপনি পরে আরেকটা নিবেন আচ্ছা আপু আপনাকে মাসাল অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু সো ডান হ্যাঁ এখন তাহলে আমি এটা খুলে ফেলি এটা ওনার ও ওনার তো আমার গায়ে সরি 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 ধরেন ওরা তো আমার গায়ে আছে আমাকে দিয়ে দেন আচ্ছা ডান তাহলে ঠিক আছে ওয়ার্কোট প্রাইসটা একবারই বলে দিচ্ছি ওরা বলতেছে বলতে একবারে বলে দেন বেটার তো আমি হচ্ছে কি ড্রেসটাকে দেখিনি ড্রেসটা আপনারা পাবেন একদম সলিড কটন হ্যাঁ এটার প্রায় শুনলে আজকে তো মাথা খারাপ হয়ে যাবে বলতে পারেন আপনি নিতেই হবে এটা হচ্ছে যারা প্রতিনিয়ত বাইরে যান না আপু প্রতিনিয়ত বাইরে যেতে হয় এখন আপনি প্রফেশনও থাকতে পারেন জবও করতে পারেন বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে পারেন মানে এক একজনের থাকে না প্রফেশনটা এক এক রকম আর থাকে না যে আপনার রেগুলার একটু বাইরে যেতে হয় বা একটু বাজার করতে যেতে হয় বা একটু বাচ্চাদের কিনে বিকেলে পার্কেও যেতে হয় আছে না আমার মতো অনেক খুঁতখুতে আপুর আইসা আগে জামা সুতি কাপড় পরলে এসে আমার মনে হয় ওয়াশ করতে হবে না নিজের মনে হয় কেমন লাগতেছে স্মেলটা একটু ওয়াশ করা দরকার তো যাদের এরকম থাকে আমার মতো বা যাদের আসলে ওয়াশ করে ড্রেস পরা প্রয়োজন তার এটা নিয়ে নেবেন এটা হচ্ছে কটনের মধ্যে সেলফ প্রিন্টেড থাকছে অ্যান্ড এখানে সম্পূর্ণ ভিগল আছে ড্রেসটা কিন্তু স্টিচ পাচ্ছি আমরা হ্যাঁ ফর্টি এইট বডিতে স্টিচ পাচ্ছি ফর্টি এইট না ফিফটি একটু দেখবেন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা তারপর আসেন ক্লোজ দেখা এটা কিন্তু অ্যাম্ব্রয়েডারি সিকোয়েন্স ওয়ার্ক থাকবে বাট ডুইলিং করা আমি একটু আগে ওভার কোট এই ডুইলিংটা পাচ্ছিলাম না এই যে থাকে না ডুইলিং আপনাদেরকে বলি ডুইলিং করাই যে দুইভাবে আমি এভাবে করে ধরতে পারি ওটা কিন্তু এক কাপড়ের মধ্যে লেয়ারটা করা খুবই ক্রিটিক্যাল ভাই খুবই ক্রিটিক্যাল ওগুলো অনেক টাইম নিয়ে আপু কাজ করতে হয় যারা হাতে পাবেন তারা অবশ্যই রিভিউ দিবেন এবং যারা দেখবেন ততক্ষণ হয়তো স্টকে থাকবে না বাট রিভিউটা দেখে মুখের কথাটা আর যারা পেয়েছে তারা এক কথা বলে কি না হাড্ডা হাড্ডি লড়াই হবে আজ কোনটা রেখে কোনটা নিব সিলভি আপু আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে কাটর কাটোর কাটর কেটে হচ্ছে আলাদা করে পুরোটা কাজ করে আপনার সুন্দর মতো পুরোটাতে ভি করে দেখেন বসিয়ে দেওয়া হয়েছে অল ওভার পুরোটাতে গলা করে কিন্তু বসানো হয়েছে ডান হ্যাঁ ফর্টি এইট আচ্ছা বডিটা আছে ফর্টি এইট আপু থার্টি সিক্স করে নিয়েছে আপু জানেন এই ড্রেসগুলো যদি আমি লাইভে দাঁড়িয়ে বলি না আমার ড্রেস রেডি করে ফেলো রেডি হয়ে যায় ছুমন্তার ছু এত তাড়াতাড়ি রেডি হয়ে যায় সো এগুলো টাকা বেঁচে যায় এবং হাতাটা দেখেন একদম পাকিস্তানি ফিটিংসে রাখতে পারবেন একটু লুজ লুজ ফিটিংস আর এগুলো সুবিধা হচ্ছে যেহেতু সিল্ক প্রিন্টেড আপু কালার টালার নিয়েও টেনশন হয় না বাট সুতি কাপড়ের কিন্তু সিল্কের মতো হয় না অনেক বেশি ওয়াশ করতে 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 একটা সময় ফেরের টুন হবেই এটা মাথায় রাখতেই হবে এক ড্রেস আপনি কত পড়তে ইচ্ছে করে দুই বছর এর বেশি পড়তে মন চায় বলেন এমনিতেও তো পড়তে মন চায় না আর ফেস ফেসবুক একবার ছবি দিলে তো মনে হয় আমার তো ড্রেস নাই আরে আলমারি ভর্তি ড্রেস আছে মানে সব দেখে ফেলছে ফেসবুকে দিয়ে দিছে এলিগে আমাদের ড্রেস নাই এটা হচ্ছে মেন আমাদের কেন ড্রেস নাই বলেন আগে তো অতটা সোশ্যাল মিডিয়া ছিল না আমার মায়েরা বলে খালারা বলে তখন তো এক জায়গায় এক অনুষ্ঠানে একটা পরে গেছে সেমটা আরেক অনুষ্ঠানে পরে গেছে মানুষের এরকম মনে হইতো না যে ড্রেস নাই এত ড্রেস লাগতো না আর এখন সোশ্যাল মিডিয়া একটা ছবি দিয়ে দিছে ফেসবুকে যে অনুষ্ঠানে গেছে তারাও দেখছে যাদের সাথে যায়নি তারাও দেখছে তখন আর কী হয় আলমারিতে এত ড্রেস আমার কোনো ড্রেস নাই বিষয়টা হচ্ছে এরকম বুঝছেন আমার আমার মানে মাথা যেটা খেলে আর কি আমার লজিক যেটা সেটা আমি জানি না আপনারা নাও মিলতে পারে এই যে দেখেন খুব সুন্দর করে আর এটা আরও বেশি ইউনিক করেছে এই ফ্লাওয়ারটা একদম মানে একদম সিম্পল আর আপনারা তো জানেন যে আমার স্ট্রাইপ সিক্স্যাক এগুলো খুব পছন্দ আমি যে নিজের জন্য যখন শপিং করে দেখবেন যে এরকম স্ট্রাইপ প্যাটার্ন থাকবে দেশের বাইরে থেকেও যখন শপিং করে দেখবেন যে আমার টপসগুলোতে এই জিনিসটা থাকবে কারণ এটা খুব স্মার্ট আমি যত দেশে ঘুরতে যাই ওদেরকে আমি দেখি যে স্ট্রাইপের মধ্যে খুব মানে ওরা ক্যারি করে ওদের ডিজাইনার হাউসগুলোতে গেলে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাট হচ্ছে এরকম মেরুন হোয়াইট ব্লু মানে ব্লু কালারটা ব্ল্যাক হোয়াইট ব্লু হোয়াইট এগুলোর অনেক বেশি ইউজ করে এবং এই প্যাটার্নগুলো হুম মানে এই মোটিভে কাজ করা মানে এই প্যাটার্নগুলো ওরা প্রচুর পরিমাণ আসলে কিন্তু সুন্দর লাগে দেখেন এই এই প্যাটার্নে দেখবেন মানুষ শার্টও ব্লেজারও পরছে শাড়িও পরছে কামিজও আমি এই ড্রেসটার আসার আগে আপনাদেরকে বলেছি খুব সুন্দর দেখেন বাট একটু একটু সাজিয়েছে খেয়াল করে দেখেন আর এখানে স্লিভেও কিন্তু খুব সুন্দর করে যে দেখেন ফ্লোরাটা কিন্তু এখানেও আছে আর টেক্সচারটা কিন্তু দেখে নেবেন সবসময় বলবো অনলাইনে আপনি ঠকবেন না যদি কিনা আপনি একটা বিশ্বস্ত পেজ পেয়ে যান আর হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালটা যদি আপনি ভালো দেয় এরকম পেজ পে চাইছেন আপনি ঠকবেন না প্রাইস রিজনেবল আমি তো হোলসেলার মানে রিজনেবল এর চেয়ে কম যে দেয় সেটা যারা আমার কাছ থেকে নিচ্ছেন বা নেবেন একবার নিয়ে টেস্ট করে দেখবেন দেল ফ্যান হয়ে যাবেন বলে রাখছি কারণ আমি যে ড্রেস যে প্রাইসে দেই সারা বাংলাদেশে কোথাও আপনি প্রাইসে পাবেন না সেম কোয়ালিটির জিনিস সেম কোয়ালিটির জিনিস এভার নেভার আমার কাছ থেকে আমাদের এখন প্রচুর পরিমাণ আমাদের কাছ থেকে ড্রেস নেয় মানুষ সেল করার জন্য দ্যাটস ওয়াই কিন্তু আপনাদের ড্রেসটা কম পান আপনারা হ্যাঁ আর আমরা তো জানি না কে সেলার কে কি অনেকে বলে গ্রুপে নিব কাজিনরা পড়বো বিশটা অর্ডার করে ত্রিশটা অর্ডার করে ড্রেস তারপর আবার অনেকে এখন হয়ে গেছে যারা আসলে ড্রেস নেয় তারা পাঠায়ও যে আমরা এটা সেল করতে পেরেছি ভালো লাগে আমার কাছে যে নতুন উদ্যোক্তাদের জন্য কিছু করতে পারছি বাট আমি লাইভে যে প্রাইসটা বলছি এটাই ফাইনাল প্রাইস ওই যে আসে আপু ইনবক্সে বলছে এত টাকা নো এটা কখনোই সম্ভব না আপু একটা ড্রেস আমি ওরকম প্রফিটই করি না যে আপনাকে ইনবক্সে ডেকে আলাদা করে আমি একটা হোলসেল রেট দিয়ে দিব হ্যাঁ এটা আমি পারি না এটা আমি সবসময় বলি সেক্ষেত্রে আমার হাত বাঁধা সো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ কালকে আমাকে খুব মিস করেছেন কে কে বলেন ভিডিওটা দিতে পারলাম না না এ হচ্ছে কি ব্যাপার সো ওয়াও যখন আপনি পুরো অন্যার সাথে একটা মিশন করে ড্রেসটা পরবেন আরামের সাথে পরবেন এটার প্রাইস হচ্ছে জীবনও কেউ গেস করতে পারবেন না এমন একটা প্রাইস এটা দিব আচ্ছা অসম্ভব সুন্দর লিখেছেন আরাফ আনবিয়া থ্যাংক ইউ খুবই ভালো কোয়ালিটি আরামদায়ক ড্রেস নিয়েছি বুসাপু থ্যাংক ইউ সো মাচ যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ হাজার হাজার ড্রেসের মধ্যে এক দুটা ড্রেসের ডাইং নিয়ে বা এটা তো প্রবলেম হতে পারে আমি এটি গ্যারান্টি দিব না বাট এক হাজারটা ড্রেসের মধ্যে আপনার সব ঠিক আছে এক হাজারটার মধ্যে মনে করেন একদম মানে কি বলে নয়শো নিরানব্বইটার ড্রেস হচ্ছে গিয়ে সবচেয়ে হাই কোয়ালিটির এটাই অবশ্যই জাজমেন্ট করবেন আপনারা রাইট আপু আমি হ্যাঁ করেছি মিস আচ্ছা আপরা আপু কে মিস টু ডের আপু অনেক ড্রেস নিয়েছি যত দেখি শুধু নিতে মন চাই নিও নীল নিলাম জানা থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেস নিয়েছি আপু মার্শাল খুবই কোয়ালিটিফুল কানিজ আপু থ্যাংক ইউ সো মাচ আপু কিরণ লিখেছেন জাস্ট ওয়াও থ্যাংক ইউ আমাদের কাছ থেকে আপু অনলাইনে সেল করে এরকম সেলার আছে যাদের শোরুম আছে ঢাকার বাইরে ঢাকার ভিতরে তাদের শপ আছে বিভিন্ন জায়গায় তারা বেশি নেয় আমার কাছে জিনিসটা খুব ভালো লাগে যে তারা বলে যখন কাস্টমাররা হাতে ধরে দেখে যে এত ভালো কোয়ালিটির ড্রেস এই প্রাইসে দিচ্ছি আবার আশেপাশে কোনো শোরুমে কেউ দিতে পারছে না তখন সবাই আমার কাছ থেকে নিচ্ছে এই আমার ড্রেস সেল হয়ে যাচ্ছে এই কথাটা আমার খুব ভালো লাগে কারণ অনলাইনে অনেকের ডাউট থাকে বিশেষ করে আমাদের যারা মানে আগে যারা প্রজন্মের আছে মা খালা বা অনেক সময় হাজব্যান্ডরা বলেই অনলাইনে কী দিবে ভালো কি খারাপ বাট আপনাদের এই এক্সপিরিয়েন্সটাকে আমি চেঞ্জ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার রিভিউ তো দেখবেন সবাই যে আমার হাজবেন্ডই বলে আল্লাহ এত ভালো ড্রেস অনলাইনে আমার আম্মু বলতেছে আমি লুকাই লুকু অর্ডার করছি তো এই এক্সপিরিয়েন্সটা যে চেঞ্জ করতে পারছি এবং যাদের হচ্ছে কি শোরুমে নিয়ে নিয়ে আমাদের ড্রেস সেল করে তার উপকার উপকার হচ্ছে লাভ করতে পারছে রাইট তো এটাই তো অনেক বড় পাওয়া আর আপনার শোরুম থেকে সেই ড্রেসটি আপনি নিছেন যেটা হাতে ধরে আপনি নিজের মাথা দিয়ে মগজ দিয়ে জাজ করবেন হ্যাঁ কাপড়ের কোয়ালিটি ভালো রিজনেবলে পাচ্ছি এখানে তো ঠকানোর কোনো ওয়ে নাই রাইট আচ্ছা তোমাকে আপু গতকাল স্বপ্নে কাছ থেকে দেখেছি আশা আপু ইনশাআল্লাহ একদিন সরাসরি দেখা যাব আমি এই থেকে জামা নিয়েছি তানজিন আপু এখন কি হয়েছে আপু বুঝি নাই তানজিন আপু কি লিখছিল আচ্ছা আপু আমি পেজ থেকে জামা নিয়েছি এখন শুধু রিভিউ দেয়া বাকি আচ্ছা তারপর হচ্ছে কোয়ালিটি ভালো মাসে থ্যাংক ইউ সো মাচ আপু ওকে আপু লাইভের রিভিউ দিয়ে দিয়েছেন পেজের রিভিউ দিয়ে দিন ইনশাল্লাহ ওকে এটা আরেকটা কালার পরে আসছে আপনি তো কোনো ড্রেস করবো না আজকে হ্যাঁ এখন আমার প্রাইস বলার পালা যে যেটা নিতে পারেন হ্যাঁ হোপফুলি নিয়ে রেখেছেন চলে এসেছি চলে এসেছি কালারটা তার স্মার্ট কালার নেন মেরুনটাও সুন্দর এটাও সুন্দর একটা না পেলে আরেকটা নিয়ে নেন হ্যাঁ একটা নিয়ে মারামারি করা যাবে না ভাই মাফ করে দিয়ে আপনার এক কালার নিয়ে সবার এত হাইপ থাকে মাঝে মাঝে আমাদের এমন হয় কোনো ড্রেস মনে করেন এক হাজার পিস জাস্ট এক্সাম্পল এক কালার মনে করেন সব নিয়ে শেষ আরেকটা এরকম হয় পাঁচশো পিস আছে মাত্র পাঁচশো পিস শেষ করছেন ওইটাই লাগবে ওইটাই লাগবে আল্লাহ কিন্তু শোরুমে একটা সুবিধা আছে যখন সামনাসামনি দেখে যে না দুটাই তো সুন্দর ওরা একটা না একটা নিয়ে চলে যায় শেষ তখন দেখা যায় বাকি ড্রেস আমার শোরুমে দিয়ে দেয় আপু এসে সুন্দর মতো শেষ করে ফেলে এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ এই হচ্ছে গিয়ে ব্যাপার যাই হোক আপু আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি চারটা এখন আবার পাঁচটা অন দ্য ওয়ে কালেকশনগুলো খুব সুন্দর ও থ্যাংক ইউ সো মাচ আপু ও ফার্স্টে আপনি তানজিন আপু চারটা অর্ডার করছেন সাহস করে নতুন জায়গা থেকে যা সাহস করে অর্ডার করে পেয়েও গেছেন এখনও আবার পাঁচটা চারটা পেয়ে গেলেন মশাল্লাহ মশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই রিভিউগুলো কিন্তু আমার ইন্সপাইরেশান কাজের ঠিক আছে খুব ইন্সপায়ারেশান আমার প্রতিটা রিভিউ আমি প্রতিটা রিভিউ পোস্ট করে আর নামটা পড়ে আর আপুদের জন্য মন থেকে আমি দোয়া করি যে আল্লাহ কত ভালো নিজে দিয়ে ড্রেস কিনেছে স্যাটিসফ্যাকশন মানে হয়ে একটা মানুষকে ইন্সপায়ার করছে আল্লাহ ওনাদেরও আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তাদের মনের আশা পূরণ করে আমি এটা মন থেকে আমার চলে আসে তাদের জন্য দোয়া এটা হচ্ছে কি আপনাদের স্লিপ পোর্শনটা আমি খালি বলবো যে আপনারা শুধু টেকচার দেখবেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন আপু হ্যাঁ অ্যাজ ইউজুয়াল কোনো কোয়ালিটির কাপড় হলে কিন্তু টেকচারটা এত স্মুথ মানে মনে হয় যেন কেউ আয়রন করে দিছে তোমার জন্য রেডি করে রাখছে আয়রন টাইরন করে পরে ফেলো আপনার ড্রেসটা হাতে পেয়ে এরকমই মনে হবে বিশ্বাস করেন মানে কোয়ালিটিটা এত ভালো এটা এটা কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির এবং পুরোটার মধ্যে এরকম সুন্দর করে সিকোয়েন্স এম্বোডারি ওয়ার্ক থাকবে এই যে দেখেন ডুইলিং করা ওকে যার কারণে আপনার গায়ে কোনো ইচিং হবে না গায়ে ইচিং হওয়ার কোনো রকমের পসিবিলিটিস এবং ব্যাক এর ফিনিশিং লাইনটা একটু দেখেন কি পরিমান সুন্দর এটা হবে ব্লু এর সাথে হ্যাঁ এটা ব্লু এর সাথে অফ হোয়াইট একটা টোন কালার ওটা মেরুনের সাথে অফ হোয়াইট টোন একটা কালার এখানে খুব সুন্দর করে আপনারা কিন্তু চাইলে স্লিপটা আমার টেলর হচ্ছে গিয়ে বডি চাপানোর সময় চাপিয়ে ফেলেছে আপনারা কিন্তু চাইলে এই যে দেখেন লুজ ফিটিংস রাখতে খুব স্মার্ট আপু মানে যারা একটু ফর্মাল প্রফেশন আছেন না আপু তাদের জন্য বেস্ট বেস্ট হ্যাঁ একদম তাদেরকে তো সবসময় একটা এলিগেন্স একটা মানে থাকে না এলিগেন্ট রকমের একটা ফেস কিন্তু করতে হয় ধাম করে চাইলে বিয়েবারে একটা ড্রেস কিন্তু একজন ডক্টর চাইলে পরে ফেলতে পারে না একজন ব্যাংকার আপু চাইলেও কিন্তু পড়বে না একজন টিচার কিন্তু চাইলেও কিন্তু পড়বে না হ্যাঁ লক্কর ঝক্কর ঝক্ক তারা খুব চুজি হয় তারা খুব এলিগেন্ট দেখে দেখে ড্রেস পরে তাদের জন্য আমি বলবো বেস্ট ওয়ান মানে তারা হচ্ছে খুব মানে এমন একটা ড্রেস পরবে যে দেখতে খুব অসাধারণ লাগছে আমরা বলি না সিম্পলের মধ্যে তারা হচ্ছে সবসময় ওই টাইপসের ড্রেস খোঁজের হচ্ছে মেন তারপর পুরো বিল্ডিং টিকে থাকে সেই ভাবে আমাদের বডিতে কিন্তু যে জিনিসটা আমি নিচে পড়লাম এটা কিন্তু সবচেয়ে বেশি আরামদায়কের ব্যাপারটা থাকে আমার বডির চামড়ার সাথে লেগে থাকবে এটা যদি আমাকে আরাম দিয়ে শীত আসুক যাই আসুক এটাই কিন্তু মেন জিনিস হ্যাঁ তার মধ্যে আমার ইনার টিনার লাগতেছে না কোনো ঝামেলা নেই তার সাথে আবার খুব সুন্দর এটা কিন্তু আপনার মনে হইতেছে না যে আপনি ঘরে পড়ার একটা প্রিন্টের জামা পরে আছেন দেখেন এগুলো আপু দেখেন আপনি বুটিক্সের যেই ড্রেসগুলো হয় ইন্ডিয়ান যে কটন বুটিক্স কত হাই প্রাইসে সেল হয় এটা আপনি জান না বলুন আপু কী আছে এটার মধ্যে যে এত প্রাইস হবে আপু আপনি গিয়ে একটু শোরুমগুলো ভিজিট করেন তাহলে আপনার মানে ধারণাটা চেঞ্জ হবে আপু যে লাইভে এসে কী 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 বলিস তখন হচ্ছে এটা চেঞ্জ হবে আপনাদের হ্যাঁ এই যে স্টাল দেখাচ্ছে কেন ওকে ডান এটাও কিন্তু সেমভাবে সেলফ প্রিন্টের আছে সো কাপড়টা অনেক 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 ভালো কোয়ালিটির আমরা পাচ্ছি এখানেও খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন টেক্সচারটা অনেক অসাধারণ একটা ম্যাটেরিয়ালে পাবেন সবচেয়ে বড় কথা এখন চলে যাবো দুপাটার দোপারটাও কিন্তু খুব সুন্দর সলিড কটনের মধ্যে কিউট একটা দোপাট্টা পেয়ে যাবো আমার কাছে দোপাট্টা ড্রেস দুটো মিলে অসাধারণ লেগেছে ড্রেসটার মধ্যে আপনার অফ ওয়েটটা বেস রেখেছে আর ওনারটার মধ্যে আপনার ব্লুটা বেস রেখেছে মানে ব্লুটার ছড়াছড়িটা বেশি আর হচ্ছে কি এটার মধ্যে হচ্ছে অফ ওয়েটার এবং এই ফ্লাওয়ারটা কিন্তু আমরা ড্রেসের নিচে এবং স্লিভেও পাচ্ছি ওনার মধ্যে যেটা এবং ওনার মধ্যে দেখেন পুরো ড্রেসের মানে এটা খুব থাকে না ডিজাইনার কিছু কালেকশনস অনেক চিন্তা ভাবনা শুকনো চিন্তা করে করে ড্রেস করা দেখেন পুরো ড্রেসের যে জিগজ্যাক্টটা ডিফারেন্ট এই জিগজ্যাক্টের প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট এই প্যাটার্নটা কিন্তু ফার্স্ট অফ অল যেটা করেছে ড্রেসের ওনার মধ্যে বক্স আকারে কিন্তু ক্রিয়েট করেছে হ্যাঁ অ্যান্ড দেন গিয়ে যেটা করেছে দেন ফ্লাওয়ারটা কিন্তু আবার কি করেছে মিডলে মিডলে দিয়েছে খেয়াল করেছেন নাকি বলার পরে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই তো এটা আপনি ঠিক সেইমভাবে আপনি নেক থাকবেন মাথায় ঘুমটা দিবেন পিছন থেকে এনে পরবেন আপু যেভাবেই পরবেন না কেন সুন্দর বাট আরামের রানীদের জন্য হচ্ছে এই ড্রেসটা ঠিক আছে যারা বেশি আরামপ্রিয় তাদের জন্য বেস্ট আপনি যদি থাকে না যে বাচ্চাদের স্কুল হলো আর আমরা এই টাইম কিন্তু ভ্যাকেশান টাইম সবাই অনেক বেশি ঘুরতে যায় বাঙালিদের জন্য বিশেষ করে যারা হচ্ছে বাংলা মিডিয়ামে পড়ে বা ভার্সানে পড়ে তাদের মনে হয় ডিসেম্বর আমি এখন আসলে কি বাচ্চাদের ওই ইয়েটা মনে রাখতে পারি না তারা যে হচ্ছে মানে বছরের মাঝখানে থাকে ইংলিশ মিডিয়ামদের ছুটি ভ্যাকেশান সব আর বাংলাদেশের তো আপনি মনে করেন নাইনটি পার্সেন্টই থাকে মনে হয় ডিসেম্বরে পরীক্ষা শুরু হয়েছে কিনা আপু বলেন তো যাদের বাচ্চাটা আছে পড়ায় তারা তো বেবিদের পরীক্ষার পরে বাবার বাড়ি যান বা বিভিন্ন জায়গায় ঘুরতে টুরতে যান খুব আরাম করে আপনি এটা ক্যারি করতে পারবেন খুব 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 আরাম করে এটা ক্যারি করতে পারবেন খুব সুন্দর একটা লুক দিবে অসাধারণ ডান আচ্ছা অনন্যাপু গিফট পেয়েছেন রিভিউ কই কি গিফট পাইছেন ড্রেস গিফট পাইছেন কানে দুল গিফট পাইছেন রিভিউ কই বলেন আগে সেটা বলেন আচ্ছা তারপর অসম্ভব সুন্দর তানজিনা তালুকদার আপু সুন্দর রিভিউ দিয়ে দিয়েছে আর কে কে পেয়েছেন ছাতা পেয়েছেন ব্যান্ড পেয়েছেন একটা আপু দেখলাম দুইটা হেয়ার ব্যান্ড পাইছে মানে উনি দুই দিন হচ্ছে উইনার হয়েছে আমি কি হাই রে কেউ কেউ একদিন হয় না আর উনি কি সুন্দর দুই দিন হয়ে গেছে দুইটা পেয়ে গেছে ব্যান্ড ডাইরেক্ট কপাল দেখেন আচ্ছা যাই হোক বিসমিল্লা গেল এটা তো গেল আপনাদের ইনাদার ওয়ান যেটা স্টিচ পাচ্ছেন আজকে স্টিচ কালেকশনস একটাই পাচ্ছেন যেটা আপু পরে আছি ওভারকোট পাচ্ছেন তিনটা আর সাথে ক্লিয়ারেন্সের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি উনিটা যেটা লসে দিয়ে দিতেছে আচ্ছা একটা ড্রেস দিব এটা নিতে পারলো অনেক জিতবেন এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে আপনার ড্রেসগুলো আমার এত ভালো লাগে কি বলবো যা যা পেয়েছি সন্তুষ্ট থ্যাংক ইউ সো মাচ আই অতি বেশি আবেগলুত হয়ে আপনার নামটাই পড়ি নাই রে সুইটারটাপি রে সরি আপু আমি তোমার ইতে আপ লিগেছি এই প্রথম তোমার ড্রেস লাভার রিভিউ করে নাই এ কি আমি না দুইটা আপুর নামটাই পড়তে পারলাম না ইতে আপু ছিল রে অপর নামটা কী ছিল বুঝতে পারলাম না আমি তোমাকে ফোন দিয়েছিলাম কিন্তু তুমি ফোন রিসিভ করো না আমি প্রথম তোমার আমি প্রথম তোমার ড্রেস লাভার আছে আপনি আমাকে কোথায় ফোন দিয়েছেন বলেন আমার ফোন নম্বর তো নাই কাস্টমার কেয়ারের হয়তো ফোন নম্বর আছে ওটা তো আমি পিক করি না আপু আমি যেটা করি আমার পুরো তানহাস কালেকশনসের কোম্পানিতে আমার কাজটা হলো ম্যাটেরিয়ালটা এনশিওর করা ডিজাইনগুলো শেয়ার করা আর হচ্ছে কি আপনার লাইভ করা ঠিক আছে প্রাইস এনশিওর করা আপনাদের কোয়ালিটি সব মানে হোলসেল যে প্রাইসে সেটা এনশিওর করা বাট এটা হচ্ছে কি আপনাদের অর্ডার নেওয়া তারপরে হচ্ছে কি যত প্রসেস আছে বাকি প্রসেসগুলো কিন্তু আমার এমপ্লয়িরা করে হ্যাঁ আমার পক্ষে তারা এত কিছু ম্যানেজ করা সম্ভব হয় না আপু বাট আপনারা যদি কোনো কিছুতে সন্তুষ্ট না হন কোনো কমপ্লেন থাকে ঠিক আছে সেটা আপনাদেরকে গ্রুপে পোস্ট করতে বলি যেটা কিনা আপু দেখে কোনো কিছু যদি আমার মনে হয় যে হ্যাঁ আমাদের সিস্টেমেটিক ওয়েতে আছে আমি হেল্প করার ট্রাই করি হতে পারেন আপু সব এমপ্লয়িতে একরকম না কেউ কেউ ফাঁকি বাস থাকতেই পারে যদি কোনো আপু কোনো প্রবলেম ফেস করেন সেটা আমি জানাতে বলি আমাকে গ্রুপে হ্যাঁ আপু একদিন উনার হই না নাজমু বাহারে শোনো পাখিটা হয়ে যাবেন ইনশাল্লাহ আপু একটু দাঁড়ান আচ্ছা এখন আসেন হচ্ছে কি আমি আপনাদেরকে ক্লিয়ারেন্সের এই ড্রেসটা দেখিয়ে দিই আসেন এখন তো আজকে তো আজকে তো মাথা আরও ঘুরাই যাবে এই ড্রেসের প্রাইস শুনে কী করবেন এখন বলেন তো আমাকে আজকে দুটো ডিজাইন পাবেন ক্লিয়ারেন্সের চুনরির মধ্যে এটা একটু কমদানি হ্যান্ড ওয়ার্ক করা এটা হচ্ছে ফার্স্ট ওয়ান আমার কাছে এই ড্রেসের কী ভালো লাগছে আমি আপনাদেরকে বলি এটার ভিতরে যে একটা ফ্লোরাল প্যাটার্নটা ক্রিয়েট করেছেন আপু অন্যার সাথে এটা খুব ভালো লাগছে এটা হচ্ছে পিওর কটনের মধ্যে চুনরি করা সাথে হ্যান্ডওয়ার্ক পাবেন এটা এটা মানে আজকে পাগল হয়ে যাবে এটা প্রায় শুনে যাবো কি দিলা কি দিলা কি দামে আচ্ছা আসেন এটা হচ্ছে কি একদম প্রিমিয়াম কটনের মধ্যে চুনরি করা এখানে যা আছে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা পাগল হয়ে যাবেন আজকে একদম যে কি দামে কি দিলে এটা প্রায় শুনেই দেখেন পুরো ডিজিটাল প্রিন্ট করা এটা আবার কি করছে আপু ডুয়েল করা এই যে দেখেন এটা আলাদা করে মানে এত কিছু করে এটা যেমন যারা আমার কাছ থেকে এটা কিনে নেবে তারা মিনিমাম চোদ্দোশো আশি পনেরোশো আশিতে সেল করতে পারবে বুঝে হ্যাঁ তারা তো ফিক্সড প্রাইস না তাদের শোরুমগুলো যার কাছে থেকে যেটা নিতে পারে তারপর নেক ঠিক আছে নেক নেকটা আবার ডুয়েল করা দেখেন সাইডে আবার কিউট করে কি করছে দেখেন লেস করছে মানে খুবই সুন্দর এই জিনিসটা কিন্তু কোয়ান্টিটি নেই আমার কাছে এবং এটাও কিন্তু ডুয়েল করা এবং এটা পুরোটার উপর আপনার কি করেছে দেখেন কামদানি এই যে ডিজাইনের এসেসারিজ আপু এগুলো যারাই সেল করে আপু অনেক হাই রেটে সেল করে বিলিভ মি অর নট অনেক হাই প্রেসে অনেক হাই প্রেসে সেল করে এই তো গেল আপনাদের নেকটা স্লিপটা দেখলেন তো এখন আসেন দামান দামানও আপনি ডিজিটাল প্রিন্টের প্যানেলিং পাবেন এটা এই রকম ড্রেস আপু পাবেন না রে ভাই আগে থেকে বলে রাখি এটা শোরুমের ড্রেস একটা দুইটা দুইটা ড্রেস আসছে একটা আমি শোরুমে দিয়ে দিছি আর এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কারণ এটা আমার এত ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে যে এটা যদি আমি একটা অনলাইনে আপুদেরকে না দেয় আমার অন্যায় হবে সেজন্য হ্যাঁ তারপর আসেন আপু দোপাট্টা দোপাট্টাটা যে কি সুন্দর দোপাট্টাটা কি জানেন ওই যে জমজম কটনের যে দোপাট্টাগুলো গুলো পান না অসাধারণ কোয়ালিটির যেটা যেটা কিনা আমরা কি বারোশো টাকার ঘরে মনে হয় সেই অন্যটা পাচ্ছেন হোলসেলে যেটা দিই এটার অন্যার কাপড়টা মানে সেই সেই দেখেন এবং পুরো অন্যটা চুনরির সাথে আবার এই যে ডিজিটাল প্রিন্টটা আছে না সেটা ম্যাচ করা খুবই সুন্দর মানে এটার কোয়ালিটি জোস আর সবচেয়ে অবাক করা বিষয় কি আপনি জানেন এটা থ্রি পিস পাবেন এই প্রাইস আপনারা থ্রি পিস পাবেন কালার নম্বর ওয়ান আমি গিয়ে প্রাইস বলবো কারণ কোয়ান্টিটি নেই এটা লস প্রাইসে ছেড়ে দিচ্ছি এটার বডির কাপড় আছে আপু প্রাইস সিক্সটির কাছাকাছি হ্যাঁ ফিফটি সিক্স টু সিক্সটির কাছাকাছি হাত আপনারা তেইশ ইঞ্চ করতে পারবেন লম্বা আছে আপনার হচ্ছে কতরে রে ফর্টি ফাইভ উন্না পাবেন নব্বই লম্বা হ্যাঁ একচল্লিশ ইঞ্চ চড়া এবং থ্রি পিস পাবেন হ্যাঁ এটা তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা যারাই আজকে নিতে পারবেন আপু কততে পাবেন জানেন শুধু মাত্র আজকে তো পাগল হয়ে যাবেন এটা প্রায় শুনে শুধুমাত্র এটা পাইতেছেন আজকে কততে শুনবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় 950 টাকায় থ্রি পিসটা পাচ্ছেন আপনারা এটা আমি বললাম না আমি যদি একটা ডিজাইন অনলাইনে আপুদেরকে না দেই তাদের সাথে আমার ঠকানো হয়ে যাবে এটা আপনার কম হলো 1380 টাকা ড্রেস ট্রাস্ট মি কারণ আপু জমজম কটন তো নেন আপু জমজম কটনে দুটো কোয়ালিটি আছে যেটা 1100 করে সেটার মধ্যেও কিন্তু আপনি এরকম লেসিং বসানো তারপরে হ্যান্ড ওয়ার্ক করা নেকে নিচে হ্যান্ড ওয়ার্ক করা এগুলো তো তো খরচ আছে এটা আজকে পাচ্ছে 950 টাকায় ভাবা যায় মা নয়শো পঞ্চাশ টাকায় ক্লিয়ারেন্স লসে যদি বলি সেটা দিতে হবে এটা সো ফার্স্ট ওয়ান হ্যাঁ ব্ল্যাকটা তো আমি কিন্তু আগে প্রাইস বলছি এগুলো কিন্তু পাবেন না পরে অর্ডার করে ও গত শুক্রবার আমার একটা ড্রেসের প্রাইস বলাতে ভুল হয়েছে ওটা এক হাজার নব্বই হবে আমি পেজে ভুলে এক এগারোশো নব্বই লিখে দিয়েছি ওটা ঠিক করে দিয়েছি আমি এটা দিয়ে দিব রিলসটা দিয়ে দিব এটা নিয়ে একটু কনফিউজ হয়ে গেছে আমি দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম তো এখন আসেন টুকটুকা লাল এটার মধ্যে একটা রেট পাবেন প্রাইসটা আগে বলেছি নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইসটা কিন্তু আগে বলে দিচ্ছি থ্রি পিস পাচ্ছেন অন্যটাও দামি পাচ্ছেন ড্রেসও কটনে পাচ্ছেন হ্যান্ড পাচ্ছেন কামদানি প্যাটার্ন পাচ্ছেন এই সুযোগ পাবেন না আমি কিন্তু মানে ফাঁকে ফাঁকে দেখবেন অনেক ড্রেস দেখাই দিব যারা হচ্ছে গিয়ে ফার্স্টে ড্রেস দেখে পাবেন ওয়াজকে এটা দেখাইতে আর কি দেখাবে তারা কিন্তু ঠকবেন ঠিক আছে তারা কিন্তু ঠকবেন আগে থেকে বলে রাখি দেখেন লেসিং করা খুব সুন্দর করে এবং ডুইলিং করা আপনার গায়ে বাঁধার কোনো অপশন নাই পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা আছে চুনরি প্রিন্ট আছে পুরোটার মধ্যে আর এটাতে হাতার মধ্যে সেইমভাবে আপনার ডুইলিং করা থাকবে এবং এখানে কিন্তু সুন্দর করে দামানের পোর্শনও আপনার কি থাকে ডিজিটাল প্রিন্টের লেয়ার করে আবার কি করা আছে ডুইলিং করে এটার মধ্যে আবার কি করা আছে দেখেন হ্যান্ডওয়ার্ক করা এটা হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ড ব্যাকও কিন্তু সেম ঠিক আছে এগুলো অনেক আরামদায়ক কাপু অনেক আরামদায়ক কি যে আরাম করে পড়তে পারবেন কারো যদি বিয়ে সাথে প্রোগ্রাম থাকে একসাথে সবাই মিলেও নিয়ে নিতে পারেন পড়ার জন্য খুবই সুন্দর এই যে দেখেন ওনাটাও নয় পাঁচ শূন্য থ্রি পিস বলছি কিন্তু সলিড কটনের দোপারটা পাবো আমরা ডিজিটাল প্রিন্টেড মাত্র ক্লিয়ারেন্সে পেয়ে যাচ্ছে নয় পাঁচ শূন্য নয় পাঁচ শূন্য মানে নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে নাইন ফাইভ জিরো এই দেখেন এটা যদি কেউ মানে নর্মাল কোয়ালিটিটাও করে এই প্রাইসে হ্যান্ড ওয়ার্ক করে লেস করে ডুয়েলিং করে নয়শো পঞ্চাশ টাকা আনতে পারবে না টু পিসও না সো যারা নিতে পারবেন জিতে যাবেন দেখছেন কত লম্বা ওনা নব্বই লম্বা চো একচল্লিশ তারপরে চলে আসেন এটা এটা তো বললে তো ফসা রানিরা ফসা হয়ে যাবেন দেখেন এটা ওনার কম্বিনেশনটা করেছে জোর এটা

পছন্দ করেন বা এক রকম পড়তে চান তারা নিয়ে নিতে পারছেন হ্যাঁ এটা একদম মানে ফাল্গুনের জন্য সুন্দর তার মধ্যে সরিষা বাগানে যাওয়ার জন্য সুন্দর হলুদের জন্য নিতে পারবেন এবং নিজেকে একটু ব্রাইট টোন ক্রিয়েট করতে চান যে আপু আমি ড্রেস পরে ফর্সা হয়ে যেতে চাই তাদের জন্য বেস্ট ওয়ান ওকে প্যান্টও পেয়ে যাচ্ছেন ম্যাচিং ম্যাচিং এই যে দেখেন খুবই সুন্দর দেখেছেন ওয়াও মাত্র নয়শো পঞ্চাশ টাকা ক্লিয়ারেন্সে পেয়ে যাচ্ছেন মেসেট ট্রাস্ট মি ডোন্ট মিস ইট খুবই সুন্দর মাসাল্লাহ মাত্র নাইন ফাইভ জিরো ওকে রেখে দিচ্ছি তারপরে চলে যাবো আমি আপনাদের জন্য ক্লিয়ারেন্স আরেকটা ড্রেস আছে সেটাতে আমাকে আগে এটা দেন তো পরে এটা দেন এই যে এটা হ্যাঁ এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি নেই ক্লিয়ারেন্সে চলে যাবে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু থ্রি পিস দেখেন পায় যে কাপড়টা কি মনে হচ্ছে না সিল্ক সিল্ক কটন এটা কটন খুব সুন্দর হ্যাঁ সো এটার প্রাইস যাবে কততে বলেন দেখেন পিওর এটা আবার কটনের মধ্যে সলিড কটনে অ্যানালগ প্রিন্ট করা তার উপরে সুন্দর করে আপনার কি করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা একদম দামান অবধি মানে যারা হিজাবিয়ান আছে তারাও সুন্দর করে নিয়ে নিতে পারবেন পিওর কটনে পাবো এটা আমরা হ্যাঁ পুরোপুরি একদম সলিড কটন যেটাকে বলি না পু সলিড কটনে করা ফ্রান্ট যাবে ব্যাক যাবে প্রাইসটা আগে বলে দিব যারা ভাগে পান হ্যাঁ তারপর হচ্ছে স্লিভটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আপনাদের এই যে স্লিভ অংশটুকু চলে যাবে তার আগে আমি আপনাদেরকে একটু একটা ক্লোজ দেখিয়ে দিই এটা কিন্তু সেলফ করে সুতো দিয়ে অনেক কাজ আছে যেটা দূর থেকে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন না হ্যাঁ এক্সট্রা সুতো এই যে second. ঠিক আছে সেলফ কালার সুতো দিয়ে আর সিকোয়েন্স দিয়ে কাজ করে যেন একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আপনাদের জন্য বুঝতে যেন ইজি হয় সো আপনাদেরকে গলা করার জন্য এখানে একটু অংশ ব্ল্যাঙ্ক রাখা হয়েছে গলাতে যেন কাটিংটা সুন্দর মতো করতে পারেন ডান সো এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে নেকটা এখন আসেন দোপাট্টা দোপাট্টা কিন্তু কটনের মধ্যে দুপাশে সিকোয়েন্স অ্যাম্বোডের উইথ কাটওয়ার্ক করা ঠিক আছে এই যে দেখেন এবং এখানে সুন্দর করে একটু কালারফুল টাচ দিয়ে দেওয়া আছে খেয়াল করে দেখেন দুপাশে হ্যাঁ ওনার দুপাশে কিন্তু এই কাজটা পাবো এবং ব্যাকের সাথে মিলেই কিন্তু পুরো ওনার কাজটা পাবো এটার বডি থাকবে আশি হাতা বিশ লম্বা হবে সাতচল্লিশ আর ওনার লম্বা হবে আপনাদের নব্বই চড়া হবে থার্টি এইট থেকে ফর্টির মতো ঠিক আছে এটা যারা স্কিন নিতে পারবেন সবার জন্য এটার ক্লিয়ারেন্স প্রাইস যাবে শুধুমাত্র এক টাকাও দিব না কিন্তু তেরোশো টাকাও দিব না যারা এটা স্কিন নিতে পারবেন শুধুমাত্র এক হাজার একশো ষাট টাকা এগারোশো ষাট টাকা এটা আজকে ক্লিয়ারেন্সে থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন পুরো ড্রেসের কাজ অন্য কাজ এক হাজার একশো ষাট টাকা ঠিক আছে এগারোশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন তুমি আমার রিভিউ পোস্টই করো না হাই হাই কি বলে আমাকে আজকে একদম মানে রাতে দশটার সময় অনন আপুর যা যা রিভিউ পোস্ট না রিভিউর বর্ণায় ভাষায় দিবেন দেখি কোনটা কোনটা আমি গতকালকে আমি গ্রুপ দেখতে পারিনি সত্যি কথা ছিলাম আমি একটু বিজি ছিলাম তো আবার একটু ঢাকার বাইরেও গিয়েছি আমি মানে বিজি ছিলাম অনেক সত্যি কথা যেটা আমি দিতে পারিনি এক্সট্রিমলি সরি আপু আমি গ্রুপ দেখতেই পারি না আজকে দেখবো যা যা ছিল সব আজকে দেখবো আচ্ছা এটা কি এটা কি আবার এখানে সিকোয়েন্স থাকবে না কি এই যেখানে ট্রেন তো ওটা কোনটা ওহো আচ্ছা এটা আপনারা এরকম পাবেন না এই কালারটা যারা অর্ডার করবেন সিকোয়েন্স থাকবে হ্যাঁ এই যে আমার হাতের কাছে ড্রেস নাই তো ওরা গুলো রেডি করেছিল শোরুমে দেওয়ার জন্য এরকম সিকোয়েন্স থাকবে বাট এটা আপনারা পাবেন না হ্যাঁ জাস্ট কালারটা বোঝার জন্য ধরে রাখেন এই যে সবাই যেটা পাবেন এরকম পাবেন এই যে হ্যাঁ দেখেছেন এরকম সিকোয়েন্স করা থাকবে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক এটা হচ্ছে একটু জলপাই কালার ঠিক আছে এটা একটু জলপাই কালারের মধ্যে হবে এটা ফ্রান্ট এটা হবে ব্যাক ঠিক আছে সব কিছু সেম থাকবে প্রাইস তো সেম আর এখানে হয়ে যাবে আপনাদের স্লিভটা রাইট এই যে এই যে ভিতরে রয়ে গেছে এই যেটা হয়ে যাবে স্লিপ পোষণটুকু ঠিক আছে এটা হয়ে যাবে স্লিপ পোষণ টুকু সব কিছু সেম অ্যাজ ইট ইস প্রাইসটাও বলে দিলাম আর এটা কিভাবে পাবেন সেটাও কিন্তু বলে দিলাম হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর করে আমরা কি পাচ্ছি সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কটা পাচ্ছি আমার হাতের কাছে নাই হ্যাঁ রূপালীকে একটু বলে দেন তো নিয়ে আসতে ইস্টির জন্য লাগবে বলে দেন রাখেন তাড়াতাড়ি বলে ফোন করে এখনই বলে দিতে বলেন আরও দুইটা করে নিয়ে আসতে বলেন হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর করে আছে এস ডি যখন করবো আমি অফিস থেকে নিয়ে আসছি স্টক থেকে কি সুন্দর না এই পোর্শনটা খেয়াল করে দেখেন দুপাশে কিন্তু এই দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক এই যে যার নেই যে আছে তাকে পাঠান এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আছে সো থ্রি পিসই কিন্তু যাবে ডান এই যে খুবই সুন্দর রাইট সো যা এটা নেবেন এই যে এখানে ইয়ে নাই সিকোয়েন্স নাই এটা আর এখানে এক পিসে নিয়ে আসছি আমি এস জিবিটার জন্য দুই পিস দুই পিস করে ছয় পিস নিয়ে আসছেন স্টক থেকে তাড়াতাড়ি করে বলেন ঠিক আছে আচ্ছা ডান এই গেল হচ্ছে কি সেকেন্ড ওয়ান হ্যাঁ উইনারে আপা আজকে আমার উইনারের দিকে তো চোখ নাই আমি আজকে যা ক্লিয়ারেন্সের ড্রেস এই ড্রেসগুলো আনতে গেছি এক পিস করে দৌড় দিছে এ নিয়ে আইসা সরি তো আবার ওইটা কিন্তু আপনারা পাইতেন না আমি যদি আজকে একটু না যাই তেমন স্টকে পাইতেনি না এটা চলে যেত শোরুমে আচ্ছা এখন আসেন খুব সুন্দর করে লাস্ট ওয়ান এটা হচ্ছে একটু কপার কপার ব্রোঞ্জ মানে এটা কালারটা কি কালার আমি বুঝতেছি না একটু মিক্সড আপ টোন কালার খুব সুন্দর হ্যাঁ একটু আনকমন টাইপসের এর কালার আছে এটা খুব সুন্দর এই যে দেখেন এটাও হ্যাঁ অল ওভার নেক থেকে শুরু করে একদম অনেক নিচ অব্দি পর্যন্ত খুব সুন্দর করে কাজটা যাবে দেখেন স্ট্রাইপের মধ্যে হয়ে যাবে অল ওভার পুরোটার ভিতরে সুন্দর করে এম্ব্রয়েডারি সিকোয়েন্স ওয়ার্ক থাকবে যেটা কিনা আরামসে পড়তে পারবেন আর কাপড়টাতে কোনো মিক্সড নেই ওই যে কেউ কেউ আসে না যে সুইচ লন কটনটা পড়তে পারে না যেটা শাইনি টেক্সচার তারা এটা নিয়ে নেবেন কারণ এটা পিওর কটনে আছে মানে কাপড়টা হচ্ছে একদম পিওর কটন মানে কটনে সাথে থাকে না কিছু মিক্সড আপ কোনো মিক্সড আপ নেই এটা একদম সলিড কটন যারা লাভার আছেন তাদের জন্য কালারটা খুবই সুন্দর খুবই ইউনিক যারাই নিতে পারবেন প্রাইস যাবে মাত্র এক হাজার একশো ষাট টাকা ঠিক আছে এক হাজার একশো ষাট টাকা এখন চলে যাবো দুপাটাটা এভাবে দেয় হ্যাঁ হুম এটা করে কি করবেন কোনো দরকার আছে পড়বেন আপনি এখন অপ্রয়োজনীয় কাজ করেন কেন ধরেন এটা ওনাটা প্রয়োজনীয় কাজ করবেন হ্যাঁ প্রয়োজনের সময় আচ্ছা মাসালা লিখেছে জাকি আপু থ্যাংক ইউ সো মাচ এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে দুপাটা দেখেন দুপাটার দুপাশে সেইমভাবে সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক থাকবে হ্যাঁ এইটা দেখেন এটা কিন্তু আপনার নেক থেকে পড়েন মাথায় ঘুমটা দিয়ে পড়েন মানে যেইভাবেই পড়েন না কেন সুন্দর দেখছেন আপনি নেক থেকে পড়বেন কত সুন্দর লাগবে আমি একটু দেখিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে এক হাজার একশো ষাট টাকা এই জিনিসটা পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ খুব সুন্দর যেভাবে রাখবেন একদম মানে চুম্বকের মতোটা ধরে থাকে তো প্রাইস যাবে আপনাদের শুধুমাত্র তিনটা কালার দিয়ে দেন ভাজ করেছেন সমস্যা ওটা ভাজ করেছেন বাকি দুটো কালার যা স্নেকটা ওটা কালারটা কোথায় ওমা কিছুই করেন ও এতক্ষণ কি করেছে এই যে সো লাগবে না ওকে সমস্যা নেই আচ্ছা একদম ডান হ্যাঁ তো জানিয়ে নেবেন এক হাজার একশো ষাট টাকা আপনি যেমন না আছেন না যে অপ্রয়োজনীয় কাজ করেন যেটা এই মুহূর্তে দরকার নরো তাই শিখাচ্ছেন ট্রেনিংয়ে যেটা লাগবে ওটা পড়াবেন হ্যাঁ আচ্ছা যাকে লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এখন আমরা চলে যাব আপুর পরা ড্রেসটা অ্যান্ড ওভারকোটের প্রাইসে ঠিক আছে আপুর পরা ড্রেসটা এবং ওভারকোটের প্রাইসে চলেন এখন চলে যাই নিখুঁত হবে সুন্দর মশাল আপনার পরার ড্রেসটার প্রাইস কথা বলে দিচ্ছি হ্যাঁ আমারটা বলে দিচ্ছি আমরা কিন্তু ফুল ক্যাশ অনে ডেলিভারি করি ঢাকার বেরে প্রথমবার নামমাত্র ডেলিভারি ড্রেসটা বিকাশ করতে বলে আমাদের কিন্তু নগদ নগদ্রকের কোনো অ্যাকাউন্ট নেই আর আমরা আপনাকে কখন ইনবক্সে কোনো অফার দিবো না ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবো না এটা করেন ওটা করেন এগুলো কিচ্ছু বলবো না যারা বলে থাকে করে থাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে থাকে ফ্রড অ্যান্ড ফেক দয়া করে তাদেরকে ব্লক করেন অথবা যদি আপনি তারপরেও মনে হয় যে না দেখি তো কী করে আপনার আগ্রহ থাকতে আগ্রহ হয় যে কোনো কিছু প্রবলেম হলে ড্রাইভারটাও কিন্তু আপনার আর আমাদের কিন্তু কাস্টমার কেয়ার নাম্বার আছে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এটা বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার এছাড়া আমাদের নর্মালি এই কাইন্ড অফ প্রবলেমের জন্য কাস্টমার কেয়ার আছে এছাড়াও ডাবলিউডাবলু ডট ডট কম ওয়েবসাইট আছে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এছাড়া ঢাকার ভিতরে শোরুম আছে ঢাকা বেলি রোড ক্যাপিটাল সিলে সেন্টার নিস্তারে শপ নম্বর ঢাকার বাইরে কুমিল্লাতে আছে কুমিলা জিলেস স্কুলের এক নম্বর গেটের অপোজিটে প্ল্যাটার শপিং মল দুতার শপ নম্বর নাইন এছাড়া অনলাইনে আছে ফুল যে ড্রেসটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট দেবেন ফুল অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দেবেন জাস্ট আসে নাকি হবে নাকি এটা কি সেটা কি এগুলো বলতে গেলে ড্রেসটা সোল্ড আউট শোনেন হ্যাঁ জাস্ট স্ক্রিনশট দেবেন ফুল অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দেবেন তাড়াতাড়ি রিপ্লাইও পাবেন ড্রেসও পাবেন ইনকোয়ারি করলে আপনাকে রিপ্লাই দেবে কিন্তু একবার রিপ্লাই দিবে এটার প্রাইজ এটা ম্যাম ওটা ম্যাম এটা করেন আরেকবার আস্তে আস্তে দেখবেন ড্রেস ম্যাম সোল্ডার তখন আপনি কি করেন রেগে পারলে দা দা কিছু নিয়ে আসেন ওর সামনে পেলে মেরেই ফেলেন এরকম 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 কথাবার্তা মাঝে মাঝে আমাদেরকে আমাদেরকে স্ক্রিনশট দেয় ম্যাম কথা বলতেছে কেন ড্রেস না কিন্তু উনি তো তখন আমাকে আস করছিল আমার আমি ওনার মেসেজে যেতে আবার তিরিশ মিনিট লেট হয়ে গেছে ততক্ষণ অনেক মেসেজ ছিল রিপ্লাই দিচ্ছে আমাদের পার সেকেন্ডে হাজার মেসেজ চলে আসে আলহামদুলিল্লাহ ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়নের পেজ একটা আর আপনার দেখেন যে কত মানুষ আলহামদুলিল্লাহ মার্শাল আমাদেরকে একসাথে দেখে সো এখান থেকে যদি একসাথে মনে করেন একটা মনে করেন অবস্থা হবে হবে এক মিনিটে তো বিষয়টা কিন্তু চিন্তা করতে কাইন্ডলি কষ্ট করে ইনবক্সে সময় নষ্ট না করে লাইভটা টেনে দেখেন প্রাইস কি সাইজ কি ম্যাটেরিয়াল কি আর শুধু ইনবক্সে যাবেন আপনি যখন প্রয়োজন মনে হবে যে হ্যাঁ আমি জাস্ট অর্ডার করবো তখনই আপনি ইনবক্সের স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিবেন আর এছাড়া আপনি অবশ্যই ডেলিভারি আমার ওয়ারকোড ধরতে হবে ডেলিভারি বয় সামনে অবশ্যই ড্রেসটা চেক করে নেবেন কাইন্ড অফ প্রবলেমে তার সামনে সর্ট আউট করে নেবেন অথবা তিন দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ড্রেস এক্সচেঞ্জ করেছি তিন দিনের বেশি হলে কিন্তু আপনি কোনো ড্রেস এক্সচেঞ্জ পাবেন না সাইজ ওয়াইজের ড্রেসগুলো কিন্তু ডেলিভারি বয় চলে আসার পর আমরা কোনো রকমের কমপ্লেন কখনোই গ্রহণযোগ্যতায় নিব না কারণ আপনাদের এরকম অনেক মানুষ পাইছে ড্রেস পরে টোরে প্রোগ্রামে অ্যাটেন্ড করে তার ফেসবুকে ছবি পর্যন্ত আসে দেন সে বলে গিয়ে ড্রেসের প্রবলেম এক্সচেঞ্জ করে দেন আমরা বোকার মতো এক্সচেঞ্জ করে দিয়েছি পরে এগুলো আমরা প্রুফ পেয়েছি দ্যাটস সই স্টিচ আইটেম কখনোই আমরা ডেলিভারি বয় চলে আসার পর সাইজের আইটেমগুলো আমরা কখনোই এক্সচেঞ্জ করি যেহানি মন যান কোন সমস্যা নাই আমি যে লাইভে বলে দিচ্ছি আমার এখানে দায় আমি শেষ কারণ আমি আপনাদের ফ্রড ফেকের ফাঁদে পড়বো এই কষ্ট আমি নিতে পারবো না এটা হচ্ছে ব্যাপার কারণ দুনিয়ার মানুষ ভালো সাথে খারাপও বেড়ে গেছে হ্যাঁ আপু এটা হচ্ছে কি ব্যাপার আর আমরা কিন্তু ফুল পেমেন্ট কখনো বিকাশ নেই না বারবার বলছি বারবার বলছি আজকে আপনাদের জন্য দিচ্ছি এটা পরে আমি দেখছেন গরম হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে ব্যাপার ওভারকো আপনার এই ওভারকোটগুলো শুধুমাত্র দেশের বাইরের জন্য করা হয়েছে যেটা কিনা ভিতরে লেদার দেওয়া ভিতরে লেদার দিয়ে করা ঠিক আছে ভিতরে সম্পূর্ণ লেদার প্রোটেক্টিং করা আমাকে ওই ইয়াটা দিতে হবে আপনি ওখানে বাদ দিয়ে না আপনি এগুলো পরে করেন হ্যাঁ আমাকে যে ইয়াটা দিয়েছিলাম না ব্লেজারটা এনেছেন না চায়নাটা ওইটা নিয়ে আসেন হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে ব্যাপার এটা পাবেন তিনটা সাইজ কোথায় যেন সাইজটা একটু দিতে হবে একটা দিলেই হবে হ্যাঁ এটাও পাশে রাখেন এটা এটা ওকে ধরতে দেন এটা হচ্ছে গিয়ে আপনার এটা ধরেন হ্যাঁ এটা হচ্ছে কি আপনার সাইজ হবে ফর্টি ফর্টি ফোর ফর্টি এইট লেন্থ হবে লম্বা হবে ফর্টি আর হাতা হবে টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ঠিক আছে এরকমের মধ্যে হবে এটা ডিপেন্ড করছে আপনার সাইজের উপরে ঠিক আছে ওকে আর আমার হাতের ড্রেস যে ড্রেসটা আছে এটা হচ্ছে পিওর কটনের মধ্যে হবে দিল্লি বুটি সিনসপায় ড্রেস মানে সব রেডি আছে এটার বডি হবে ফ এই কী করছে উনি হাই হাই কী করলো হ্যাঁ রাখেন রাখেন নিচে রেখে দেন হ্যাঁ এটার বডি হবে ফর্টি এইট আপু থার্টি সিক্স করেছি স্লিপ টুয়েন্টি লং আপনি ফর্টি ফাইভ রাখতে পারবেন কমাতে পারবেন আর অন্য লম্বা হবে প্রায় এইট এর থেকে নাইনটি চড়া হবে ফর্টি থ্রি এটা ঠিক আছে এটা যারা নিতে চান আজকে এটা দিলাম কত এগুলো কত তো সেল হয় বলেন দিল্লি বুটিক্স এরকম ড্রেসগুলো কম হলেও যে কেউ প্রাইস রাখে নাই যে কিনা দাবি করবে আমি সবচেয়ে কমে দেই সরাসরি একেবারে কমে দেয় ফ্যাক্টরি প্রাইসে দেয় হোলসেলারও কমে দেয় সেও এটা আপনাকে বারোশো আশি টাকার কমে দেবে না সেই ড্রেস আজকে আপনারা পাবেন রেডি টু ওয়ার খুব স্মার্ট লাগবে যে ড্রেসটা পরলে খুব আরাম পাবেন আপনি ওয়াশেও খুব একটা রেস্ট্রিকশান নেই মাত্র মাত্র নয়শো আশি টাকায় পাচ্ছেন ঠিক আছে মাত্র নাইন এইট জিরোতে পাচ্ছেন সো যাদের এই কার্ডটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেন আর যাদের এই কার্ডটা লাগবে স্ক্রিনশট নিন আপু ছবি দিলে তখনও নিতে পারছেন এখন আসেন আপনাদের ওভারকোটে চলে যাই হ্যাঁ তো ওভার কিসে পাচ্ছি আমরা আমাকে ওটা দিয়ে দেন কম্পেরিজেন কোট দেখে দেখি দাপুদেরকে ভাই ভারী আছে ধরতেই পারতেসি না অত কষ্ট হয়েছে তার মানে এই দেখেন এটার ভিতরে আমি আবারও বলবো সম্পূর্ণ লেদার লেয়ারিং করা যেটা আপনার লাইট ওয়েট হলো আপনাকে ভালোই কাভারেজ দেবে যেটা ঠিক আছে এই যে কাপড়টা আপনারা নিয়েছেন না আমি তো যেই প্রাইসে দিয়েছি বাইরে তো অনেক হাই প্রাইস এগুলো সেল হয়ে যায় খুবই সফট এই কাপড়টা আপনার সম্পূর্ণ ভিতরে পাবেন আর এটা কোনো ডুইলিং কাপড় না একটা কাপড় আপনি এটা প্লাস এটা একটা পিট এরকম একটা পিট এরকম আপনি বললাম না বড়ো বড়ো বিশেষ করে যমুনাতে গেলে আপনি এই এই সেম জিনিসটাই পাবেন অনেক হাই রেঞ্জে মানে আমার সাথে আমি যে প্রাইসটা আজকে দিব এটার সাথে দুই গুণ করলো তার চেয়ে ইন্টু টু করবেন তাও তার চেয়ে বেশি প্রাইস ওখান থেকে নিতে হবে ঠিক আছে সো এটা আজকে আমার আপুদের জন্য প্রাইস দিব শুধুমাত্র শুধুমাত্র কত নর্মাল কোয়ালিটিটা যে প্রাইসে হয় না এটা আজকে আমরা আপনাদেরকে দিব অনলি 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 তারা যদি সাড়ে তিন হাজার টাকাও সেল করে সাপোজ ধরেন কম করে হলেও তাহলে তো আমার অ্যাটলিস্ট দেওয়া উচিত কত আমার অ্যাটলিস্ট দেওয়া উচিত কত আঠাশশো টাকা সাতাশশো টাকা তাও যদি না দেয় অ্যাটলিস্ট তো দুই হাজার টাকা হলেও হয় কম হয় না তাও না মাত্র 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 এক হাজার ছয়শো আশি টাকা এক হাজার ছয়শো আশি টাকায় আপনি এই ওভারকোটটা পেয়ে যাচ্ছেন লেন দেখছেন ঠিক আছে মাত্র এক হাজার ছয়শো আশি টাকায় তিনটা কালারে পাবো একটা হচ্ছে বটল গ্রিন যারা এটা নিতে চান বটল যদি ব্ল্যাকটা সোল্ড আউট হয় আপনার ব্ল্যাকের কাজ এই বটল গ্রিন চালিয়ে দিতে পারবেন খুবই সুন্দর প্রতিটা কালার এটা হবে বটল গ্রিন কালার যারা বটল গ্রিন কালার নেবেন স্ক্রিনশটটা নিয়ে নেন আর এটা হয়ে যাবে আমাদের কলিজা মেরুন কালার যেটা আপনার ফার্স্টে পড়া ছিলাম এই যে হ্যাঁ হাত থেকে পড়ে গেছে হ্যাঙ্গার আর এটা হয়ে যাবে আমাদের খুব সুন্দর করে লাস্ট ওয়ান ব্ল্যাক ওয়ান হ্যাঁ যেটা আপুরের সবচেয়ে বেশি চাই ব্ল্যাক কালার আর কলচা কালারটা সো ডান এখন আমি আমার ড্রেসের স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে দিচ্ছি ঠিক আছে ওনাটা দিয়ে দেন সো যারা আপুর পরাটা নেবেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার হ্যাঁ আমার ওনা তো ওই এটাই তো আছে ধুত এটাই খুললেই তো হয় শুধু মেরুনটা দেন ধরার জন্য হ্যাঁ এই যে ঠিক আছে যারা আপুর কালারটা নেবেন জাস্ট একটা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন ওয়ার সো একদম পরবেন আর দৌড় দিবেন হ্যাঁ আর টেলার কাছ থেকে সাইডটা চাপায় দৌড় দিবেন আর এটা যারা নিবেন জাস্ট স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার নাইন এইট জিরো হ্যাঁ মাত্র নয়শো তো আশি টাকা আজকে দেখছেন কত কিছু দেখাই দিলাম হুম যেটা পার নিয়ে হ্যাঁ উইন্টার থেকে শুরু করে ড্রেস দিয়ে গেলাম তিনটা ডিজাইন আর হচ্ছে গিয়ে আপনাদের এখন আমি হচ্ছে গিয়ে পাঁচশো টাকার একটা গিফট ভাউচার দিয়ে দিব কমেন্ট থেকে যারা ওভারকোটটা যে কালার ওভারকোটে নেবেন যা প্রাইস বলেছি পাঁচশো টাকা ইনস্ট্যান্ট মাইনাস হয়ে যাবে হ্যাঁ অবশ্যই অর্ডার তাড়াতাড়ি করবেন কারণ এগুলোর কোয়ান্টিটি কম আপনার সাইজ না হলে কিন্তু অন্য কোনো ড্রেসের ক্ষেত্রে সেটা ইউজ করতে পারবেন না হুম আমি ফার্স্টে পাঁচশো টাকার গিফট গির্ফজরটা দিয়ে নিই দেন আমি যারা লাভলাইক দেন না একটু লাভলাইক দিয়ে দেন ইসমিল্লা দেখেন একদম কমেন্ট যাচ্ছে কে পেয়েছেন আচ্ছা আপু প্রাইসটা বলেন আচ্ছা উনি তো এভাবে কমেন্ট করেনি আমি ওনাকে নিই হ্যাঁ নাম হচ্ছে গিয়ে রেহেনুমা প্রিয়া কনগ্র্যাচুলেশনস আপু রেহিনুমা প্রিয় আপু মাসাল আপু অনেক সুন্দর উনি ওভারকোট দেখানোর আমি মনে কমেন্টটা করেছেন আপু হচ্ছে ফাইভ টাকার একটা গিফট ভাউচার পাবে তবে হচ্ছে উনি ওভারকোটটা নিতে হবে হ্যাঁ ওভারকোট যে কালারটা নেন না কেন ফাইভ হান্ড্রেড টাকার ক্যাশব্যাকে পাই পেয়েছেন ওভারকোট হ্যাঁ যে কোনো কালার আপু তাড়াতাড়ি করে নিয়ে নিন কারণ সাইজ ওয়াইজ তো ঝামেলা হয়ে যাবে আচ্ছা তারপর আমি রিভিউ থেকে একজনকে দিয়ে দিচ্ছি ওভারকোটের কারণ আপুদের তো ওভারকোট লাগবেই শীতে যাই না কে দিয়েছেন রিভিউ আচ্ছা এলেন আমি খুঁজি রিভিউগুলো আচ্ছা একটা পেয়ে গেছে আলিফ খান আপনিও সেম যে ওয়ার করতে অর্ডার করবেন না কেন ফাইভ হান্ড্রেড টাকার ক্যাশব্যাকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ফাইভ হান্ড্রেড টাকার ক্যাশ আপু একটু তাড়াতাড়ি অর্ডার করে দেবেন হ্যাঁ আমি বারবার বলছি সাইজ ওয়াইজ কিন্তু যেহেতু আছে হ্যাঁ ডান এখন আমি র্যান্ডম কমেন্ট নিব যে ড্রেসে অর্ডার করুক না কেন যে এটাই অর্ডার করুক না কেন হ্যাঁ উনি যে কোনোটা ক্ষেত্রে ইউজ করতে পারবে নাম হচ্ছে মাহির নাম হ্যাঁ মেহ মাহির আপু মাহির মেহির মাহির বাংলায় বলবেন ইংলিশ উচ্চারণ করব বলেন তো আপুও পেয়ে যাচ্ছে হচ্ছে কি থ্রি টাকার গিফট ভাউচার যেটাই নিক না কেন ডান থ্রি হান্ড্রেড টাকার গিফট ভাউচার যেটাই নিক না কেন আরেকটা উইনার করে দিই যাই না কে পেয়েছেন নাম হচ্ছে আরিয়ান আফরা ওকে আপু লিখেছে আপু একদিনও গিফট পাইনি আজকে পেয়ে গেছেন ঠিক আছে থ্রি হান্ড্রেড টাকার গিফট হচ্ছে পেয়ে গেলেন যেটাই নেন আজকে লাইভ থেকে হ্যাঁ যেটাই নেন কোনো সমস্যা নেই বুঝছেন কোড একটা যেটাই নেই ওনাদের কোনো ই নেই আচ্ছা তারপর আমি চলে যাব হচ্ছে আপু লাভ লাইকে হ্যাঁ লাভ লাইক ওয়াওতে চলে যাই কে কোনটা কী করেছেন জানি না লাভ লাইক কিরে রে ভাই সেখানে ই দেখাচ্ছেন আমার লাইভ দেখাচ্ছে না কেন পেয়েছি লাভ লাইকে চলে যাওয়ার হ্যাঁ আজকে তো লাভ লাইক কম দিনের তুলনায় একটু আমি যারা শুরুর দিকে আপু লাভ লাইক দিয়েছে আমি ও এটা খুলে রাখি ধরেন শুরুর দিকে যারা লাভ লাইক দিয়েছেন আমি আগে তাদের কাছে চলে যাই ঠিক আছে অ্যান্ড দেন হচ্ছে কালকে রাতে মাওয়া গেছিলাম শীতের কাপড় ছিল না ড্রেসটা ছিল যে সরি বল বল ড্রেসটা পড়ছে হাফাতা ছিল কফি খেয়েছি তারপর আমার ঠান্ডাই লেগে গেছে এমন ঠান্ডা দাঁড়ানোর অবস্থা নেই এরপর চিন্তা করছি না ওভারকোটগুলো দিয়েই দেই বুঝতে পারছি যে ঢাকার বাইরে আসলেই ঠান্ডা ওকে চলে আসছি নিচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কে হয়েছেন লাভিব লাভিব ওকে কনগ্রাচুলেশনস আপনিও একটা ওভারকোট নিতে পারবেন যে কোনো একটা ফাইভ হান্ড্রেড টাকার গিফট ভাউচারে ঠিক আছে যে কোনো একটা ওভারকোট অর্ডার করে নিয়ে নিন হ্যাঁ ওভারকোট ডান আর এখন আমি হচ্ছে আরেকজনকে নিব লাভ লাইক থেকে এখন যারা দিচ্ছে থেকে থেকে একটা করে দিচ্ছি এখন যারা লাভ লাইক দিচ্ছেন হ্যাঁ ওকে তামান্না দিবা কনগ্রেচুলেশন আপু যে কোনো ড্রেস নিতে পারবেন হ্যাঁ থ্রি হান্ড্রেড টাকার গিফট ক্যাশব্যাকে ডান আপু কনগ্র্যাচুলেশ ওকে এই তো আজকে সন্ধ্যা আরেকবার দেখা হচ্ছে তো চলে যাই তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য এটুসানি দোয়া করবেন এই লাভ এতটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ